যাই হোক, সকলকে আবার বৈকালিক শুভেচ্ছা। প্রতি রবিবারের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকের দ্বাদশ বৈঠকিতে। বৈঠকি শুরুর পূর্বে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের আজকের যিনি মুখ্য আলোচক রয়েছেন ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন মহাশয়কেও অসংখ্য শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বৈঠকিতে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের দ্বাদশ বৈঠকি তোমায় আমায় মিলে, উদ্যোগে শিক্ষা বিভাগ সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ। আমরা জানি যে আমরা একটা কেমন অস্থির পরিস্থিতির মধ্যে কাটাচ্ছি সকলে, শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বেই এই অস্থির পরিস্থিতির ক্রমবর্ধমান। এই অস্থির পরিস্থিতিটাকে কিভাবে সৃজনমূলকভাবে কাজে লাগানো যায়, কিভাবে সময় উপযোগী করে তোলা যায়, এই উদ্দেশ্যেই আমাদের এই বৈঠকটি তোমায় আমায় মিলের উদ্যোগ। এবং সব থেকে বড় সমস্যা হলো যে এখন আমরা গত লকডাউন থেকেই দেখে আসছি যে প্রায় অনেক কলেজ বিশ্ববিদ্যালয় থেকেই এই ধরনের আলোচনা, অনলাইন আলোচনা বা ওয়েবিনার এগুলো হচ্ছে। তবে সেক্ষেত্রে সেখানে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে ছেলে মেয়েরা। কিরকম যে সেগুলো বেশিরভাগ হয় ইংরেজি না হয় হিন্দিতে হচ্ছে, যার ফলে আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কাছে অনেক বেশি ত্রুটিপূর্ণ, মানে অসুবিধাজনক হয়ে পড়ছে বোধগম্যতার ক্ষেত্রে। সেই কারণে আমাদের একটু ভিন্ন করে ভাবা এবং এই ধরনের সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইন আলোচনার একটা অভিনব আখড়ার তৈরি করতে পেরেছি। আমাদেরও ভালো লাগছে যে এই বৈঠকিগুলো সর্বাঙ্গীন ভাবে সুন্দর হচ্ছে, প্রত্যেকটা বৈঠকই আপনাদের সকলের সহযোগিতায়, মুখ্য আলোচকদের সুন্দর উপস্থাপনে এবং প্রত্যেক অংশগ্রহণকারী আগ্রহীদের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে, আমরা জানি না আগামীতে সবাইকে সুযোগ দিতে পারবো কিনা। আমরা চেষ্টা করব আগামীতে যাতে সকলকে সেই সুযোগটা পৌঁছে দিতে পারি। যাই হোক, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা, স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা, আমাদের বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেই হোক, একটা গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় বর্তমান সময়ে স্থিতিশীল উন্নয়ন, অর্থাৎ এটার ইংরেজি করতে গেলে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আবার কি? আমরা অনেক ধরনের ডেভেলপমেন্টের কথা শুনেছি, যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট এ বিষয়ে যদিও আমাদের মুখ্য আলোচক যিনি রয়েছেন তিনি আজকে এই বিষয়ে বিস্তৃতভাবে বলবেন, কিন্তু তবু আমি একটু প্রাথমিকভাবে আমার যা মনে হয়েছে সেটুকু না বললেই নয়, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমাদের তো, আমরা তো ডেভেলপ করার চেষ্টা করছি প্রত্যেকেই, নিজের হোক, আভ্যন্তরীণ বিকাশ হোক বা আভ্যন্তরীণ উন্নয়ন হোক বা সামাজিক উন্নয়ন হোক বা আমাদের বাহ্যিক উন্নয়ন হোক, যে কোনো ধরনের উন্নয়ন আমরা প্রতিনিয়ত করে চলেছি বা করার চেষ্টা করছি, কিন্তু সেটা কি সাস্টেন করাতে পারছি? আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, আমি মাধ্যমিকে হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, কিন্তু সেই ধারাবাহিকতাটা কি আমার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে থাকছে বা কলেজ লেভেলে থাকছে বা ইউনিভার্সিটি লেভেলে? কি আমি সেই ধারাবাহিকতাটাকে নিয়ে যেতে পারলাম? অর্থাৎ আমরা সাস্টেন করাতে পারছি কিনা, সেটা স্থিতিশীল হচ্ছে কিনা সেই উন্নয়নটা, না তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়েই আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন। উনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে পড়েছেন, তো আমি আর এই স্থিতিশীল উন্নয়নের ব্যাপারে আর বিশেষ কিছু বলছি না। মূল পর্বে চলে যাওয়ার আগে আমরা আজকের যিনি মুখ্য আলোচক রয়েছেন ওনার সম্পর্কে একটু জেনে নিই। আপনারা স্লাইডে আশা করি কম বেশি দেখতেই পাচ্ছেন যে উনি বর্তমানে রামপুরহাট কলেজের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত।
উনি প্রায় দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে সেই রামপুরহাট কলেজের শিক্ষা বিভাগে অধ্যাপনারত, এবং ইতিপূর্বে ওনার যে এই অধ্যাপনাকালীন অধ্যাপনা সংক্রান্ত ইতিহাস সেটা আমরা এক নজরে দেখে নেব। উনি ইতিপূর্বে অতিথি অধ্যাপক রূপে নিয়োজিত ছিলেন মালদা কলেজে এডুকেশন ডিপার্টমেন্টে 2017 থেকে 2019 পর্যন্ত, প্রায় 2 বছরের বেশি সময় ধরে তিনি অতিথি অধ্যাপনা করেছেন। এবং এর পাশাপাশি উনি মানে যেটা আমি জানি, উনি ওনার সিভিতে এটা উল্লেখ করেননি, পাটনা ইউনিভার্সিটিতে উনি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ছিলেন বেশ প্রায় 1 বছরের কাছাকাছি, সম্ভবত যদি খুব বেশি ভুল না করে থাকি। এবং বাঁকুড়া ঠিকই আছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ডিপার্টমেন্টে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তিনি প্রায় 1 বছরের সময় ধরে ছিলেন, এবং সেই সূত্রেই আমার সাথে আলাপ এবং খুবই ভালো সম্পর্ক পরবর্তীকালে তৈরি হয়েছে। এবং অধ্যাপনার পাশাপাশি উনি খুব একজন খুব ভালো মানুষ, খুব ভালো বন্ধু বলা যেতে পারে। ওনার অধ্যাপনার পাশাপাশি উনি গবেষণা ক্ষেত্রে তার অত্যন্ত কৃতকার্যতার ছাপ রেখেছেন, সেটা ওনার কাজকর্ম বা ওনার ওনাকে ফলো করলেই বোঝা যায়। ওনার সব থেকে বড় প্রাপ্তি যেটা, সেটা 2015 সালে আগ্রা সাইকোলজিক্যাল রিসার্চ সেল থেকে আত্মমর্যাদা পরিমাপের কৌশল, এই এই রকম একটা ইনভেন্টারি তিনি তৈরি করেছেন, যেটাকে বলা হচ্ছে সেলফ এস্টিম ইনভেন্টারি ফর সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস। এটার দ্বারা আমরা মানে এটাকে টুল হিসেবে ইউজ করতে পারি সেলফ এস্টিম যাচাই করার জন্য। এছাড়াও একাধিক ট্রেনিং প্রোগ্রামে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, বিভিন্ন শর্ট টার্ম কোর্স তিনি করেছেন, বিভিন্ন সেমিনার জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের বিভিন্ন সেমিনার ওয়েবিনার বা কনফারেন্সে তিনি তার মূল্যবান গবেষণাপত্রগুলি প্রেজেন্ট করেছেন। এছাড়াও একাধিক একাধিক গবেষণা পত্র ওনার বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক স্তরের জার্নাল এডিটেড বুক এগুলোতে প্রকাশ পেয়েছে। সর্বোপরি উনি ওনার যে ডক্টরেট ডিগ্রি সেটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত করেছেন দীর্ঘ কয়েক বছর আগেই। এমনকি তিনি 2009 সালে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ পেয়েছিলেন ভালো পড়াশুনোয় ভালো কৃতকার্য বা ভালো দক্ষতা দেখানোর জন্য। এই হচ্ছে ওনার সংক্ষিপ্ত পরিচয়, এবং বড় করে বলতে গেলে আরো অনেক কিছু বলা যাবে, কিন্তু আমাদের হাতে সময় কম, আমাদের মূল আলোচনাটা না হলে বাকি থেকে যাবে। তো সেই কারণে আবার অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেনকে আহ্বান জানাচ্ছি। কিন্তু সেই আহ্বান জানানোর আগে স্যারকে আমি একটু বলে রাখি, স্যার আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমাদের আগামী আগামী বৈঠকিতে যিনি থাকবেন সেই সেখানকার মুখ্য আলোচক ডক্টর জয়িতা প্রামাণিক ফ্রম ময়না কলেজ। জয়িতা দি, অনেক অভিনন্দন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ স্যার, আজকে মুখ্য বক্তাকেও অগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে। আর ঠিক আছে উজ্জ্বল, তাহলে আমি শুরু করতে পারি কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ধন্যবাদ উজ্জ্বল মাহাতো মহাশয়কে, আর পরের সপ্তাহের যিনি মুখ্য আলোচক রয়েছেন ওনাকে ধন্যবাদ, আর আমাদের সকল ছাত্র ছাত্রী যার যারা আজকে পার্টিসিপেট করেছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের যে বিষয় আলোচনার সেটি শুরু করছি। তো আজকের বিষয়ের আমি যে টপিক সিলেক্ট করেছিলাম সেটি ছিল স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা। বর্তমান সমাজ ব্যবস্থায় উন্নয়ন বা বিকাশকে কিভাবে স্থিতিশীল
করা যায় সে বিষয়ে আমার আজকের এই আলোচনা। তো শুরুতেই আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আমি আলোচনার যে সকল মুখ্য বিষয়বস্তু রয়েছে সেগুলোকে পয়েন্ট আউট করেছি এবং সেগুলি মোট 6টা বিষয়বস্তুর উপরে ভিত্তি করে আজকের আমার পুরো বিষয়টা আলোচনা করা হবে। দেখা যাচ্ছে এখানে 6টা পয়েন্ট, 6টা বিষয় রয়েছে। কি স্থিতিশীল উন্নয়নের ধারণা সেটা আমরা জানব। এই স্থিতিশীল উন্নয়ন করতে হলে কোন কোন উপাদানগুলোকে আমাদেরকে নিয়ে চলতে হবে সে বিষয়েও জানব। স্থিতিশীল উন্নয়ন না হওয়ার পেছনে যে সকল বিভিন্ন কারণ রয়েছে বা বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধাগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জানব। এর পাশাপাশি স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ কি নেওয়া হয়েছে এই পর্যন্ত সে বিষয়ে জানব। সর্বোপরি স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা কি কোন রকম ভূমিকা পালন করতে পারে, কোন ধরনের ভূমিকা শিক্ষা পালন করে স্থিতিশীল উন্নয়ন ঘটাতে পারে সে বিষয়ে জানব। এবং সবশেষে পরামর্শ সমূহ, যে এই আলোচনার যে বিষয়বস্তু আলোচনা হলো তার ভিত্তিতে কোনো পরামর্শ দেওয়া যায় কি না সমাজ তথা ছাত্রছাত্রীদের এবং আমাদের দেশের যে সকল জনসাধারণ রয়েছে, নাগরিক রয়েছে, সবার উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়া হবে। তাহলে আমরা চলে যাই স্থিতিশীল উন্নয়নের ধারণা সম্পর্কে। আমি এখানে স্থিতিশীল উন্নয়নের ইংরেজি শব্দটা লিখেছি, যেটি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যদি আমরা শুধুমাত্র সাস্টেনেবল শব্দটাকে দেখি তাহলে দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে সাস্টেন, যার বাংলা অর্থ হচ্ছে টিকিয়ে রাখা বা স্থায়িত্ব করা, আর একটা হচ্ছে অ্যাবল, যেটির অর্থ হলো সক্ষমতা। অর্থাৎ আমাদের স্থিতিশীল উন্নয়ন বলতে সেই উন্নয়ন হবে যেটি টিকিয়ে রাখার পরিপ্রেক্ষিতে করতে হবে। সর্বপ্রথম 1987 খ্রিস্টাব্দে ব্রুন্টল্যান্ড কমিশন স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা উল্লেখ করেছিলেন, এবং সেই সংজ্ঞাটি হচ্ছে যে এটি হলো সেই উন্নয়ন যা ভবিষ্যতের চাহিদা ও প্রয়োজনকে মাথায় রেখে বর্তমানের চাহিদা ও প্রয়োজনকে মিটিয়ে থাকে। যদি বিষয়টিকে আরো ভালোভাবে আলোচনা করা যায় তাহলে এক কথায় এরকম বলা যেতে পারে যে আগামী প্রজন্মের সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য পরিবেশের ক্ষতি না করে প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রেখে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ না বাড়িয়ে যে কোনো উন্নয়ন বা পরিবর্তনের কাজই হলো স্থিতিশীল বা টেকসই উন্নয়ন। বিষয়টাকে আরো ভালোভাবে বোঝার জন্য এখন আমরা একটা ভিডিও দেখি। তো ভিডিওটিতে আমরা যে সব বিষয়গুলো দেখতে পেলাম সে সকল বিষয়গুলোকে আমি একটু ছোট করে বলি। দেখলাম যে জঙ্গল বা অরণ্য আছে, অরণ্য আছে বলে অক্সিজেনের লেভেল ঠিক আছে এবং ওজন লেয়ারটাও ঠিক রয়েছে। সূর্যরশ্মি, যে অতি বেগুনি সূর্যরশ্মি রয়েছে, সেটা ওজন লেয়ারকে ক্রস করে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে না। এক্ষেত্রে দেখা গেল
যখন ভূপৃষ্ঠতে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে না তখন কিন্তু আমরা সাধারণভাবে জীবনযাপন করতে পারছি, কিন্তু অরণ্য নিধন করা হলো, গাছকে কেটে নেওয়া হলো, কাটার পরে অতি বেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছালো, এর কারণে একজন ব্যক্তির মৃত্যু ঘটলো, তার পাশাপাশি যে আইস বা বরফ জমে রয়েছে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গায় সেগুলো গললো, গলে যাওয়ার ফলে সুনামি আসলো এবং সুনামি আসার ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো আমাদের এই পৃথিবী। বিষয়টিকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে বন বা জঙ্গল নিধন আমরা কেন করে থাকি, এর পিছনে কারণ কি? তিনটে কারণ বিশেষ করে আমরা লক্ষ্য করি, হয়তো জ্বালানি পাওয়ার জন্য, না হয় আমাদের দৈনন্দিন জীবনে আসবাবপত্রের প্রয়োজন মেটানোর জন্য, অথবা আমাদের নিজেদের প্রয়োজনের জন্য, জনবস্তি গড়ে ওঠার জন্য। এতে কি প্রভাব পড়ছে যখন আমরা জঙ্গল বা অরণ্যকে নিধন করছি? অবশ্যই প্রভাব পড়ছে। কি প্রভাব পড়ছে? যেমনটা আমরা ভিডিওতে দেখতে পেলাম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, অক্সিজেনের মাত্রা হ্রাস হয়ে যাওয়া, অতি বেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যাওয়া, এর ফলে উষ্ণায়ন হওয়া, আন্টার্কটিকার বরফ গলে যাওয়া, সুনামি এবং জলভাগের পরিমাণ বৃদ্ধি। তাহলে কি এর কোনো উপায় নেই? অবশ্যই উপায় রয়েছে। এর উপায় কি? এর উপায় রয়েছে বৃক্ষ নিধনের সাথে সাথে সম পরিমাণ বা তার বেশি পরিমাণ বৃক্ষ রোপণ করা। এবার মূলত বিষয় হচ্ছে যে আমাদের জ্বালানির প্রয়োজন পড়বে, আসবাবপত্রেরও প্রয়োজন পড়বে এবং আমাদেরকে জনবস্তিও গড়ে তুলতে হবে, কিন্তু এগুলোর প্রভাবও আসবে। কিন্তু যদি আমরা বৃক্ষ নিধনের সাথে সাথেই সম পরিমাণ বা তার বেশি পরিমাণ বৃক্ষ পারবো, এই জঙ্গল নিধন আমাদের প্রয়োজনীয় এবং প্রভাব যা পড়ছে আমাদের পৃথিবী তার মধ্যে, তো মূলত সাস্টেনেবল বা স্থিতিশীল উন্নয়নকে এখানে বোঝানো হচ্ছে যে যেভাবে আমরা আমাদের সমাজ, আমাদের দেশ, জনবস্তিকে প্রভাবিত করছি, ঠিক সেরকম ভাবেই কি আমরা সেটাকে পুনরায় পূর্ণ ব্যবহারযোগ্য করে তুলছি? যদি করে তুলি তাহলে আমাদের জ্বালানি আসবাবপত্র জনবস্তি গড়ে তোলার মাধ্যমে যে উন্নয়ন ঘটছে সেটি শুধুমাত্র একমুখী উন্নয়ন, কিন্তু যদি তার পাশাপাশি আমরা বৃক্ষ রোপণ করে তুলতে পারি, জঙ্গল আবার নতুন করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সেই উন্নয়ন হয়ে যাবে স্থিতিশীল উন্নয়ন। শুধু একদিক থেকে এই বিষয়টাকে দেখলে হবে না, বিভিন্ন বিষয় রয়েছে আমাদের সমাজ তথা আমাদের দেশ তথা আমাদের পরিবেশের মধ্যে। যেমন উল্লেখ করা যেতে পারে পরিবহনের জন্য অতিরিক্ত যানবাহন, এই যে যানবাহন আমাদের অতিরিক্ত মাত্রায় ব্যবহার বেড়েছে, এই অতিরিক্ত মাত্রায় যানবাহন বাড়াতে আমাদের যে রিসোর্স খনিজ তেল, পেট্রোলিয়াম, ডিজেল, তারও কমতি হচ্ছে, কারণ সেগুলো একটা লিমিটেড পোর্শনে রয়েছে। তাহলে সেগুলো যখন একটা সময় ফুরিয়ে যাবে তখন কি হবে? এর কি কোনো উপায় আছে? অবশ্যই বিভিন্ন উপায় রয়েছে। বিভিন্ন উপায়ের মধ্যে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের আচরণ। আমরা যারা এই সমাজে বা পরিবেশে বসবাসকারী সামাজিক জীব অর্থাৎ মানুষ রয়েছি, হিউম্যান বিং রয়েছি, আমাদেরকে ভাবতে হবে আমাদের প্রয়োজন কতটা। সেই প্রয়োজন অনুযায়ী যদি আমরা আমাদের রিসোর্সগুলোকে কাজে লাগাই তাহলেই কিন্তু সেই উন্নয়নটা হয়ে উঠবে স্থিতিশীল উন্নয়ন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে দুজন ব্যক্তি চাকুরিজীবী, কলকাতা শহরের মতো শহরে থাকে, তারা যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতো, যানবাহন ইউজ করতো, তবুও তারা সেই তাদের প্রতিদিন যাওয়ার কর্মক্ষেত্রে পৌঁছে যেতে পারত, কিন্তু সেটাকে উপেক্ষা করে স্যালারি ভালো বা পয়সা রয়েছে বলে কার কিনেছে, একটা কারের পরিবর্তে আবার দুজন চাকরি করছে বলে দুটো কার কেনা হয়েছে। তাহলে এই বিষয় থেকে আমরা যদি আলোচনা করি তাহলে বোঝাই যাচ্ছে যে একটি কার তাদের জন্য, ফ্যামিলিগত তাদের জন্য যথেষ্ট ছিল। যদি তারা
দুটো কার ইউজ করে তাহলে অবশ্যই তারা যে কারে ব্যবহৃত গাড়িতে ব্যবহৃত খনিজ তেল তার পরিমাণ বেশি লাগবে। আমরা অনেকেই দেখি একের অধিক মোবাইল ব্যবহার করি, মোবাইল গুলোতে চার্জ দিতে হয় ইলেকট্রিসিটি থেকে, বিদ্যুৎ থেকে, বিদ্যুৎটা আসে কয়লা পুড়িয়ে আরো অন্যরকম ভাবে আসে। তবে তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের এরিয়ায় বা আমাদের দেশে সচরাচর লক্ষ্য করতে পারা যায় কয়লা পুড়িয়ে। কয়লা হচ্ছে একটা আমাদের রিসোর্স, সেটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সকল বিষয়কে ভাবনা চিন্তা করে যদি আমরা আমাদের প্রয়োজনকে মেটাই এবং সেই প্রয়োজনকে মেটানোর সাথে সাথে যদি আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশকে বা প্রাকৃতিক সম্পদকে হয় না করে যেমনটাই তেমনটাই পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের উন্নয়ন বলা হচ্ছে যে সেই উন্নয়ন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। আর না হলে এমনটা সময় একদিন হবে যে সময় আমাদের রিসোর্স শেষ হয়ে যাবে, যে সময় আমাদের পারিবেশিক বা পরিবেশের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের অবক্ষয় হয়ে যাবে এবং একদিন আমাদের যে বর্তমান গ্রীষ্ম উষ্ণায়ন আর বিভিন্ন দেশ সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি, বিভিন্ন বিপর্যয়ের বিভিন্ন ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের তার কারণ কিন্তু আমরা নিজে, কারণ আমরা প্রকৃতিকে আমরা আমাদের মতো করে গোছিয়ে নেওয়ার চেষ্টা করছি, জনবসতি গড়ে তুলছি, জঙ্গল কাটছি, বড় বড় বিল্ডিং তৈরি করছি, তার পাশাপাশি কলকারখানা তৈরি করছি, কুটির শিল্পের গুরুত্বকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। কুটির শিল্পের গুরুত্ব দূরে সরে যাওয়ার জন্য সমাজের মধ্যে বসবাসকারী ব্যক্তিবর্গ যারা কুটির শিল্পের উপর নির্ভরশীল ছিল তারা তাদের পেশা থেকে শ্রমে বা শ্রমিকে রূপান্তরিত হচ্ছে এবং এক ধরনের অসহায় শোচনীয় অবস্থা আমাদের এই পরিবেশ বা সমাজের মধ্যে সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের উন্নয়ন যেখানে একদল ব্যক্তি উন্নত জীবন যাপনের সুযোগ পাচ্ছে আর একদল ব্যক্তি বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের অভাব অনটন, পেশায় নিযুক্ত না থাকার নিশ্চয়তাকে নিয়ে জীবন যাপন করছে, সেই ধরনের উন্নয়নকে আমরা কোনোদিনই স্থিতিশীল উন্নয়ন বলবো না। শুধুমাত্র কি সমাজ পরিবেশের মধ্যে এই যে কলকারখানা, খনিজ তেল, প্রাকৃতিক সম্পদ এর সঙ্গে সম্পর্কিত না, মানবিক উপাদানের সঙ্গে সম্পর্কিত আমাদের স্থিতিশীল উন্নয়ন, যেমনটা মাহাতো স্যার আলোচনার সময় শুরুর সময় ইন্ট্রোডাকশনের সময় বলেছিলেন যে আমরা আজকে যে যতটা আমাদের শিক্ষার দ্বারা প্রাপ্ত আমাদের মর্যাদা বা যোগ্যতা লাভ করছি সেটাকে কি শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারছি? অবশ্যই পারছি না। কেন পারছি না? কারণ আমরাই দেখতে পাচ্ছি সমাজের মধ্যে এমন ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে যেখানে ভ্রষ্টাচারিতা, বেকারত্ব এবং তার পাশাপাশি বিভিন্ন রকম সমস্যা, কিছুটা পড়াশোনা করার পরে উচ্চ শিক্ষার এগোনোর সুযোগ সুবিধা কম পাওয়া, এই সমস্ত বিষয়ের যদি স্থিতিশীলতা না হয় তাহলে স্থিতিশীল উন্নয়ন কোনো মতেই হবে না। যাই হোক, এই ছিল আমার মোটামুটি স্থিতিশীল উন্নয়নের ধারণা বিষয়ে আলোচনা। এবারে এই স্থিতিশীল উন্নয়ন করতে হলে কোন কোন উপাদান বিশেষ করে দরকার? তিন ধরনের উপাদান স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয়। সর্বপ্রথম হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয়ত বলা হচ্ছে পারিবেশিক স্থিতিশীলতা এবং তৃতীয়ত সমাজ ও সাংস্কৃতিক স্থিতিশীলতা। স্থিতিশীল উন্নয়ন সমস্ত কিছুকে নিয়ে উন্নয়নের কথা বলা হয়, সেটা লেখাপড়া হোক, সেটা মানসিক চিন্তাধারা হোক, সেটা সমাজের মধ্যে ঘটে যাওয়া ঘটনা হোক, সেটা আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত অথবা শিল্পগত উন্নয়ন হোক, সমস্ত কিছুকে নিয়ে আমাদের এই স্থিতিশীল উন্নয়ন উন্নয়ন কিন্তু সেটা টেকসই উন্নয়ন হবে, টিকে থাকবে, সেটা যেন ভ্যানিশ না হয়ে যায়, একটা সময় গিয়ে সেটাকে খুঁজে না পাওয়া যায় এমন না হয়। তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে আসতে পারে? এখানে অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রথম যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে যে কি দীর্ঘক্ষণ একই পেশায় নিযুক্ত থেকে প্রয়োজনীয় অর্থ উপার্জনের সুযোগ। আমরা দেখছি আগেকার আমাদের আশেপাশে যে সকল লোক কোনো একটা পেশায় নিযুক্ত ছিল সেই পেশা থেকে নিজেকে সরিয়ে নিয়ে অন্য পেশায় নিযুক্ত করছে। উদাহরণ হিসাবে আমি কিছু বিষয়বস্তু বলছি, যেমন পশুপালন, এক সময় পশুপালন যে পেশাগুলো নিযুক্ত যে সকল লোক থাকতো তারা নিজেকে সরিয়ে নিয়ে শ্রমিক আর না হলে
ব্যবসা বাণিজ্য সেই ধরনের পেশায় নিযুক্ত হয়েছে। কৃষি কাজ থেকেও লোক এখন বিরত হতে শুরু করেছে। এর কারণ বিভিন্ন রয়েছে। সর্বপ্রথম কারণ, ফসল যে পরিমাণে উৎপন্ন এবং তার যা প্রাপ্তি ফসলের বিক্রয় মূল্য হওয়া উচিত তা না পাওয়ার কারণে। রেশম শিল্পের কথা লিখেছি কারণ আমার বাড়ি হচ্ছে মালদা এবং আমি এই অভিজ্ঞতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। রেশম শিল্পের একটা ঘটনা বলি, রেশম শিল্পে যে রেশম সুতো তৈরি হয় সেটা যখন আমরা ছোটবেলায় ছিলাম, আমার ফ্যামিলি থেকেও এই রেশম শিল্পের সঙ্গে জড়িত ছিল, ছোটবেলায় ছিলাম তখন বছরে 6 বার বা 5 বার এই রেশম শিল্প কাজ চলতো এবং সেই থেকে যা উপার্জন হতো মোটামুটি ভাবে পুরো বছরের জীবিকা নির্বাহের অর্থ উপার্জন হয়ে যেত। কিন্তু হঠাৎ করে চলে আসে চায়না থেকে এক ধরনের রেশম, যেটা টেকসই কম হলেও দেখতে সুন্দর, গ্লেজ দেয় এবং দামেও কম। এই দামে কম হওয়ার কারণে যেখানে যেখানে রেশমের কাপড় তৈরি হতো সেখানে সেখানে সেই চাইনার সুতোকে আমদানি করা হলো এবং সেই রকম ভাবে সেই চাইনার সুতোকে দিয়ে রেশম কাপড় তৈরি করা হলো। এখানে আমাদের জেলার বেশিরভাগ রেশম চাষি এখন শ্রমিকে রূপান্তরিত হয়েছে এবং তার কারণই অন্য জায়গা থেকে আমদানি করা। বেসরকারি চাকুরির কথা বলা হচ্ছে, বেসরকারি চাকুরির কথা এই জন্যই বলা হলো যে না নির্দিষ্ট চাকুরির সময়কাল রয়েছে, না নির্দিষ্ট বেতন রয়েছে, না নিশ্চয়তা রয়েছে। তো এই বিষয়গুলোকে যদি আমরা ভেবে দেখি তাহলে একজন ব্যক্তি কিন্তু দীর্ঘক্ষণ একই পেশায় নিযুক্ত থাকতে পারবে এই ধরনের নিশ্চয়তা থাকে না। তাহলে এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে, করে দিয়ে আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। যদি পুনরায় আমাদের দেশের রেশম শিল্প আমাদের দেশের রেশমকে কিনে রেশম চাষ এবং বাইরের দেশের রেশমকে আমদানি না করে তাহলে আমাদের দেশের রেশম চাষিরা এবং যারা পশুপালন করে বা কৃষিকাজ করে তারা কি হবে? তারা স্থিতিশীলতা লাভ করবে তাদের নিজেদের পেশায় অর্থ উপার্জনের জন্য। দ্বিতীয় পয়েন্ট যে বিষয়টা লেখা রয়েছে সেটা হচ্ছে দেশীয় পণ্য উৎপাদন ও তার বাজার চাহিদা। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন কুটির শিল্প, চামড়ার কাজ, মাটির কাজ, মাটির বাসন। আমরা এখন বাসনপত্র ব্যবহারে সম্পূর্ণভাবে বিরতি হয়ে গেছি, বাদ দিয়েছি। তাহলে যারা মাটির কাজ করে, কুমোর, তাদের স্থিতিশীলতা কিভাবে আসবে? তারা কিভাবে সমাজে বসবাস করবে? চামড়ার কাজও একই অবস্থা। বাইরে থেকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা টেক্সিন বা আর অন্য ধরনের বিভিন্ন ধরনের মানে দ্রব্য দিয়ে তৈরি করা বর্তমানে জুতো অথবা চটি চলে আসছে। ভারতীয় যে চামড়ার শিল্প ছিল যার দ্বারা চটিগুলো তৈরি করত, যার দ্বারা জুতোগুলো তৈরি হতো, সেগুলো অনেকটাই যেভাবেই হোক পিছিয়ে পড়েছে। এই ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা। একদিক থেকে না, বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আলোচনা করা যায়। মূলত আমি দুটো দিক দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম। দ্বিতীয়ত বলা হচ্ছে পারিবেশিক স্থিতিশীলতা। এখানে তিনটা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে প্রকৃতির ভৌতিক ও জৈবিক বৈশিষ্ট্যকে অব্যাহত রাখা। কিভাবে আমরা অব্যাহত রাখব? জলাভূমি, জলাভূমিকে আমরা কি করছি? জলাভূমিকে আমরা ভরে দিচ্ছি মাটি দিয়ে। ভরে দেওয়ার ফলে কি হচ্ছে? বাসস্থান যোগ্য জায়গার যে জল নিকাশি ব্যবস্থা সেটা আর পূর্ণ হচ্ছে না। এর ফলে অল্প বৃষ্টিতে সেই বাসস্থান যোগ্য জায়গা বন্যার ধরনের একটা সিচুয়েশন বা পরিস্থিতি সৃষ্টি করছে। পাহাড়কে কেটে আমরা পাথর থেকে আমরা জনবসতি, বড় বড় দালান, বিল্ডিং তৈরি করছি। বাস্তুতন্ত্র যে রয়েছে, ইকোসিস্টেম, খাদ্য খাদকের যে বিষয়টা সেটাকে আমরা বিভিন্ন জন্তু পশু এবং বিভিন্ন ধরনের উদ্ভিদকে যেভাবে হোক বাদ দিয়ে বা তাদেরকে হত্যা করে আমরা বাস্তুতন্ত্রটাকে বিভিন্ন রকম ভাবে গন্ডগোল করে ফেলেছি। উদ্ভিদ ও প্রাণীর যে ব্যালেন্স সেটাকেও আমরা সেভাবে করে নষ্ট করেছি। তো অর্থাৎ এখানে ভৌতিক বলতে আমাদের যে পরিবেশের বা পৃথিবী পৃষ্ঠের যে আকার সেটাকে জলাভূমি, পাহাড় ইত্যাদিকে ক্ষয় করার ফলে বা ইত্যাদিকে আলাদা রকম ভাবে নিজেদের মতো ইচ্ছা করে ভরে নেওয়ার কারণে পাহাড় কেটে দেওয়ার জন্য ভৌতিক, প্রকৃতির ভৌতিক বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে।
পাশাপাশি বাস্তুতন্ত্র, উদ্ভিদ ও প্রাণী ইত্যাদির সংরক্ষণ না করে ইত্যাদিকে যেহেতু আমরা হত্যা করছি আর বিভিন্ন রকম ভাবে কাজে লাগানোর চেষ্টা করছি, তো একদিক থেকে প্রকৃতির জৈবিক যে বৈশিষ্ট্য সেটাও নষ্ট হচ্ছে। পাশাপাশি দ্বিতীয় কথা বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদের যথাসম্ভব সংরক্ষণ। কি করছি আমরা? খনিজ তেল ও কয়লার পরিবর্তে যদি আমরা সৌর ও জলশক্তির ব্যবহার করি, তাহলে আমাদের যে প্রাকৃতিক সম্পদ খনিজ তেল ও কয়লা রয়েছে সেটা কিন্তু সংরক্ষণ থাকবে। আসলে খনিজ তেল এবং কয়লা এগুলো কিন্তু লিমিটেড রিসোর্স, নির্দিষ্ট পরিমাণে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে। যদি এইরকম যেরকম ভাবে আমরা ব্যবহার করে আসছি, এরকম ভাবেই যদি ব্যবহার করে আসতে থাকি, তাহলে একটা সময় তা ফুরিয়ে যাবে। তো এই নিয়ে এর কম পক্ষে কম ব্যবহার করা, যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। তার পাশাপাশি সৌরশক্তি রয়েছে এবং জলশক্তি রয়েছে, সেই শক্তিকে ব্যবহার করার কথা বলা হচ্ছে স্থিতিশীলতায়। মানবিক সম্পদের বহুল ব্যবহার। মানবিক সম্পদ মানে হচ্ছে মানুষ, মানুষকে সম্পদ হিসাবে কাজে লাগানো, জনগণকে কাজে নিযুক্ত থাকতে বাধ্য করা। একজন ছাত্র পড়াশোনা করলো, করে দেওয়ার পরে সে কোনো কাজে নিযুক্ত হতে পারলো না, অথবা সে কোনো পেশায়ও নিযুক্ত হলো না। যেমনটাই আমি বলি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিক্ষার্থী টিউশন পড়াবে, কিন্তু যদি কোনো ধরনের হস্তশিল্প বা কোনো ধরনের জন্য বৃত্তিমূলক কাজে নিযুক্ত হতে গেলে তাকে লজ্জা বা তার সম্মান নষ্ট হওয়ার কথা সে ভাবতে শুরু করে। এই কথা ভেবে যদি সে উপার্জনে নিযুক্ত না হয়, তাহলে সে নিজের ফ্যামিলি নিজের ক্ষতি করার পাশাপাশি আমাদের সমাজ এবং পরিবেশেরও ক্ষতি করছে। কারণ সে উপার্জনই করবে না বলে তার দ্বারা অন্য কোনো জন বা অন্য কোনো ব্যক্তি লাভান্বিত হবে না। উদাহরণ যদি দিই, একজন ব্যক্তি যে উপার্জন করে সে অ্যান্ড্রয়েড ভার্সনের মোবাইল ইউজ করে, সে যখন অ্যান্ড্রয়েড ভার্সনের মোবাইল ইউজ করবে তখন সে কিছু পরিমাণ হলেও কি করবে? রিচার্জ করবে। রিচার্জ করলে কি হবে? সে কিছু পরিমাণ ট্যাক্স সরকারকে দেবে, সেই ট্যাক্স সরকারের কাছে গেলে সেই টাকা আমাদের দেশের কাজে আসবে। এই সমস্ত বিষয়গুলোকে কোনো ব্যক্তি যদি উপার্জনে নিযুক্ত না থাকতে চায় বা না হতে পারে, সেটা কিন্তু সমস্যা। এই জন্যই বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে? কাজে নিযুক্ত থাকতে বাধ্য করতে হবে। যদি সে ব্যক্তি কাজে নিযুক্ত থাকে, তাহলেই সমাজের মধ্যে স্থিতিশীল উন্নয়ন ঘটবে। তৃতীয় পয়েন্ট, যেটা সমাজ সাংস্কৃতিক স্থিতিশীলতা বলা হচ্ছে, সেটাতে বলছে যে কম অর্থ উপার্জনকারী ব্যক্তিবর্গের মৌলিক চাহিদা। আমাদের সমাজকে যদি নিজেকে ঠিক রাখতে হয়, তাহলে কমপক্ষে যারা দিন আনে দিন খায় তাদের মৌলিক চাহিদা যে সকল রয়েছে সেগুলোকে পূরণ করার ব্যবস্থা আমাদের দেশ, সমাজ, আমাদের পরিবেশ করবে। কি সেগুলো চাহিদা? খাদ্যের চাহিদা, স্বাস্থ্যের চাহিদা, শিক্ষার চাহিদা, সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারের চাহিদা। এই হচ্ছে তাদের মৌলিক চাহিদা। যদি এই চাহিদাগুলো প্রতিদিন আনা পয়সা খরচ করে সে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহ করার পাশাপাশি যদি শিক্ষা না গ্রহণ করতে পায়, সঠিক শিক্ষা, যদি সে সামাজিক ন্যায় বিচার না পায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি বিভিন্ন রকম ভাবে ভেঙে পড়বে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম কর্মেও লিপ্ত হতে পারে। এর দ্বারা স্থিতিশীলতা ব্যাহত হবে। নিচে বলা হচ্ছে যে সকল স্তরের ব্যক্তিবর্গের সাংস্কৃতিক কার্যাবলী অব্যাহত রাখা। কেমন ধরনের সাংস্কৃতিক? ধর্মীয় উৎসব, জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সকল সাংস্কৃতিক যে কার্যাবলী রয়েছে এগুলোকে নিয়ে আমরা বাঁচি। এগুলো আমাদেরকে আমাদের জীবনকে উপভোগ করতে সাহায্য করে। যদি কোন রকম ভাবে এইগুলো উপেক্ষা করা হয়, এগুলোকে কোন রকম ভাবে এইগুলোতে বাধা নিষেধ সৃষ্টি করা হয়, তাহলেও কিন্তু উন্নয়নের থেকে অনুন্নয়নই সমাজের মধ্যে বেশি হবে। তো তার জন্য ধর্মীয় উৎসব, জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সমাজের মধ্যে সুযোগ দিতে হবে। মোটামুটি এই তিন ধরনের যা বিষয় আমি আলোচনা করলাম, এই সমস্ত বিষয় যদি একটা সমাজ, একটা পরিবেশ, একটা দেশের মধ্যে চলে আসে, তাহলে সেই দেশের মধ্যে আমরা স্থিতিশীল উন্নয়ন ঘটিয়ে নিতে পারবো, এতটা তো অবশ্যই আশা করা যায়। এবারে কেন আমাদের এই স্থিতিশীল উন্নয়নে বাধার সৃষ্টি হচ্ছে? কেন পারছি না? কেন সবাইকে নিয়ে আমরা চলতে পারছি না? এর পিছনে সর্বপ্রথম কারণ হচ্ছে দারিদ্রতা। কি হয় দারিদ্রতাতে? দারিদ্রতাতে আমরা দেখতে পাই ক্ষুধা, রোগ, দীর্ঘ শ্রম,
অস্বাস্থ্যকর কর্মসংস্থান, নিম্নমানের আবাসন, অপর্যাপ্ত অর্থ উপার্জন এবং মৌলিক চাহিদা যা রয়েছে সেই চাহিদার অভাব, মানে সেইগুলো পূরণ করতেও অভাবের সৃষ্টি রয়েছে, অভাব রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা পূরণ করতে পারি, যেভাবে হোক, পরিবেশ তথা আমাদের সমাজ তথা দেশ বা বিভিন্ন প্রতিবেশীদের দ্বারা, তাহলে সেই সমাজ অন্য সমাজের থেকে তুলনামূলক স্থিতিশীল উন্নয়নে এগিয়ে থাকবে। এর পাশাপাশি কারণ হচ্ছে বেকারত্ব। বেকারত্বের সর্বপ্রথম কারণ ভারতবর্ষের মতো একটি দেশে হচ্ছে বিপুল জনসংখ্যা। বিপুল জনসংখ্যার পাশাপাশি আর একটা বড় সমস্যা হচ্ছে যে এই জনসংখ্যা অনুযায়ী প্রকল্প, বিভিন্ন ধরনের প্রকল্প কিভাবে তৈরি হবে, অর্থ উপার্জন বা জীবিকায় নিযুক্ত করার ক্ষেত্রেও প্রকল্পের কিন্তু প্রচুর অভাব রয়েছে। প্রকল্প অভাবের পাশাপাশি আবার ভ্রষ্টাচারিতা রয়েছে। ভ্রষ্টাচারিতার কারণে হয়তো কিছু লোক এমনিতেই সুযোগ পাচ্ছে বিভিন্ন জীবিকায় বা পেশায় নিযুক্ত হওয়ার, কিছু লোক সেগুলো থেকে বিরত হচ্ছে। শিক্ষার নিম্ন মান, কোয়ালিটি এডুকেশন যেটা, সেটা সঠিক করে প্রদান করতে পারা না যাওয়ার কারণেও কিন্তু এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এবং সর্বোপরি হচ্ছে দায়িত্বহীনতা। দায়িত্বহীনতায় বলা যায় এখানে বিশেষ করে শিক্ষক, শিক্ষার্থী এবং প্যারেন্ট সবাইকেই অন্তর্ভুক্ত করা যায়। শিক্ষার্থী যেমন শিখতে চায় না, শিক্ষকরাও বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকটাই হয়েছে যারা রয়েছে যে না, শিখতে চাইলে আমরা জোর করে শেখাবো না। এবং আমাদের প্যারেন্টদের, আমাদের অভিভাবকদের বিষয় হলো যে যদি আমাদের বাচ্চারা উপার্জন করতে কোনো রকম শিখে যায়, তাহলে শিক্ষা গ্রহণ করে উন্নত ধরনের জীবনযাপনের চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত করিয়ে ফেলে। তো বেকারত্ব আমাদের সমাজ ব্যবস্থায় স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে আর একটি বড় সড় ধরনের বাধা। ক্রেতা বিক্রেতা, এটা আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই যে ক্রেতা বিক্রেতার সম্পর্ক, এই সম্পর্ক বর্তমানে শেষ হয়ে গেছে। কি হয়েছে, যে যাকে লুটে নিতে পারে সেই সমাজ ব্যবস্থা এখন শুরু হয়েছে। কেননা চাষি যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা ফসল ফসল ফলানোর পরে যেটা তাদের কাছ থেকে কেনার সঠিক মূল্য, সেই পয়সা দিয়ে যারা পুঁজিবাদী রয়েছে তারা কি করছে, কিনছে না। এই ক্রয় মূল্য ফসল চাষিদের ক্ষেত্রেই শুধুমাত্র লোক পায়, কিন্তু যখন সাধারণ ব্যক্তি সেই ফসলের, সেই সবজি হোক, সেই ফসল হোক কিনতে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য, সাধারণ ব্যক্তিদের ক্রয় মূল্য লোপ পায় না। মানে একজন ব্যক্তি যখন বাজারে কিনতে যাবে তখন তার দাম তো খুব চড়া, কিন্তু যে সেই ফসলটা সবজিটা উৎপাদন করেছে, চাষ করে, সেই চাষি যখন বিক্রি করতে যাচ্ছে পুঁজিবাদীদের সেই হিমঘরে, সেই যেখানে স্টোর রাখা হয় যারা পুঁজিবাদী, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য অনেক কম, বাজারে এর কোনো দাম নেই। আবার সেই জিনিসটাকে স্টোর করে নিয়ে বছর কা বছর রেখে দিয়ে যখন বাইরের বাজারে নিয়ে আসা হয়, সাধারণ ব্যক্তিদের কাছে বিক্রি করা হয়, তখন সেই বিক্রয় মূল্য আবার অতি মাত্রায় বিক্রি করা হয়। মাঝখানে পুঁজিবাদীরা সম্পূর্ণভাবে লাভ পাচ্ছে না, এখানে চাষিরা কোনো লাভ পাচ্ছে আর না এখানে সাধারণ ব্যক্তি যারা রোজ বাজার করে খায় তারা লাভ পাচ্ছে। তো এতে ক্রেতা বিক্রেতার সুসম্পর্ক নষ্ট হয়েছে এবং ব্যালেন্সও শেষ হয়েছে, যে চাষ উৎপাদনকারী ফসলের সঙ্গে বাজার দরের কোনো মিল নেই। ক্রেতা বিক্রেতার বিষয়টাও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে খুবই একটা বড় বাধা। স্বাস্থ্য সচেতনতা, কোন সমাজ ব্যবস্থার ব্যক্তি বর্গের যদি স্বাস্থ্য নিয়ে সচেতন না থাকে সেই সমাজ অনেকটাই পিছিয়ে যাবে। বর্তমান যদি আমি এই করোনা মহামারীরই কথা বলি, তাহলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সচেতনতার অভাব, যার কারণেই কিন্তু এই মহামারী আরো অনেকটা পরিমাণে আমাদের দেশে ছড়িয়ে গেল। কি কি বিষয় রয়েছে স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে, এই বিষয়গুলোতে আমরা সচেতন হতে পারছি না বলেই কিন্তু আমাদের স্থিতিশীল উন্নয়ন অনেকটাই পিছিয়ে। পানীয় জল, শৌচাগার, পরিষ্কার পরিচ্ছন্নতা,
নোংরা আবর্জনা, চিকিৎসার অভাব এবং এর সঙ্গে রয়েছে সর্বোপরি কুসংস্কার। অনেকটা সময় আমরা স্বাস্থ্য অথবা চিকিৎসা করার আগে বিভিন্ন ধরনের কুসংস্কার যে প্রথা রয়েছে সেগুলো নিয়ে মাতামাতি করি বা ভাবাভাবি করি। সর্বশেষ নারী ক্ষমতায়ন, আমরা জানি শিক্ষা বিষয়ের ছাত্র হিসাবে একজন নারী আমাদের জীবনের সর্বপ্রথম শিক্ষক, এবং যদি এই নারী শিক্ষা গ্রহণ করে তাহলে কিন্তু তিনি অনেকটাই সমাজকে নিজেদের ক্ষমতায়নের দ্বারা, নিজেদের ক্ষমতার দ্বারা সমাজকে এগিয়ে নিতে পারে। কিন্তু ভারতবর্ষের মতো মেল ডমিনেটেড সোসাইটি অর্থাৎ পুরুষতাত্ত্বিক সমাজ ব্যবস্থায় কি ঘটনা ঘটছে, বিশেষ করে মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বিরত রাখছে পরিবার। যদিও মেয়েরা কোনো মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে, তাহলে সেই উচ্চ শিক্ষায় এক বছর দুই বছর অপেক্ষার আগে বিয়ে দেওয়াটাকে কম্পালসারি বলে মনে করা হয় বিভিন্ন ভাবে। তো উচ্চ শিক্ষা থেকে বিরত রাখছে, যদিও উচ্চ শিক্ষা গ্রহণ করছে তবুও কিন্তু সেক্ষেত্রে জব করার ক্ষেত্রে বা কাজে, তাকে কাজে নিযুক্ত করে স্বাধীন হওয়ার ক্ষেত্রে পরিবার আমাদের বিভিন্ন রকম ভাবে বাধা সৃষ্টি করছে। কারণ তার মানসিকতা এমনটাই তৈরি করে দিচ্ছে যে কাজ করার আগে বা কাজে নিযুক্ত হয়ে যাওয়ার আগে বিয়েটা করা খুবই জরুরি, এই বিষয়গুলো। এতে আর একটা প্রবলেম যে সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা। অনেকটাই সমাজ ব্যবস্থা উন্নত হয়েছে এমন কোনো ব্যাপার নেই, অনেক জায়গায় হয়েছে, কিন্তু যদি আমি গ্রাম্য প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা বিভিন্ন যে গ্রাম অঞ্চল রয়েছে এবং ধর্মীয় কিছু কঠোরতার কারণে সিদ্ধান্ত গ্রহণে নারীদের সম্পূর্ণভাবে অক্ষম করে তুলেছে, সিদ্ধান্ত গ্রহণে কোনো ক্ষমতা নেই, পুরুষ শাসিত মানসিকতা, কেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, কারণ মানসিকতাটাই আমাদের পুরুষ শাসিত, পুরুষরাই ডিসিশন নিবে কি করতে হবে এই সমস্ত বিষয়। এবং সর্বশেষে বলা হচ্ছে যে গার্হস্থ্য কাজ সেটাতে নিযুক্ত থাকা পর্যন্তই মহিলাদের সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে, এবং এই মোটামুটি অনেক কারণ রয়েছে। তার মধ্যে বাধার যে মূলত কারণ, পাঁচটা কারণকে আমি উল্লেখ করেছি, এই পাঁচটা কারণকে যদি আমরা বিভিন্ন রকম ভাবে ওভারকাম করতে পারি, মিটিয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় স্থিতিশীল উন্নয়ন আসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এবারে স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বর্তমান বিশ্বের সমস্ত দেশে স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভারতবর্ষের সংবিধানের নির্দেশমূলক নীতি 48 ক ধারায় সর্বপ্রথম বলা হয়েছিল, যখন সংবিধান রচিত করা হয়েছিল, যে রাষ্ট্র পরিবেশ রক্ষা ও উন্নতি কল্পে এবং বন ও বন্য প্রাণীর সংরক্ষণের সচেষ্ট হতে হবে। এর পাশাপাশি মৌলিক অধিকার ও কর্তব্যে 51 ক ধারায় বলা হচ্ছে যে প্রত্যেক ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য হলো অরণ্য, নদী ও এখানে বন্য প্রাণী কথা বলা হয়েছে, বটা বাদ পড়ে গেছে, বন্য প্রাণী রক্ষা ও উন্নতি সাধন করা ও প্রাণী সমূহের প্রতি সহানুভূতিশীল হওয়া, তো এইগুলো পদক্ষেপ ছিল। এর পাশাপাশি স্থিতিশীল উন্নয়নের জন্য সর্বাপেক্ষা অন্যতম পদক্ষেপ যেটা ছিল সেটা হচ্ছে 1992 খ্রিস্টাব্দের জুন মাসে 178টি দেশের মন্ত্রী, শীর্ষ স্থানীয় নেতা ও পরিবেশবিদদের যোগদানে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের আহ্বানে বসুন্ধরা শীর্ষ সম্মেলন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেটিতে 21 দফা কর্মসূচি নামে একটি খসড়া লিখিত করা হয়, এবং সেখানে স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়, এবং সেই বিষয়গুলি 21 দফা বিষয় তুলে ধরা হয়। সেই বিষয়গুলো হলো, এখানে 21টি বিষয় লেখা আছে, আমি চটপট করে পড়ে দিচ্ছি, যেমন বায়ুমণ্ডলের সুরক্ষার কথা বলা হয়েছে, অরণ্যের বিলোপ স্থগিত করা, জীব বৈচিত্র্যের সংরক্ষণ, স্বাস্থ্য সুরক্ষার সার্বিক ব্যবস্থা গ্রহণ, দারিদ্রতা দূরীকরণ, জনবস্তির স্থিতিশীল উন্নয়ন, জনসংখ্যা সম্পর্কিত স্থায়ী উন্নয়ন, ভূমি সম্পদের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলসম্পদ উন্নয়ন, উন্নয়নশীল দেশগুলির স্থায়ী উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, পরিবেশের সাথে উন্নয়নশীল দেশগুলি, উন্নয়নশীল আমাদের ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, এবং যারা উন্নত দেশ রয়েছে তারা কি করবে, আন্তর্জাতিক ভাবে সাহায্য করবে। 11 নম্বরে বলা হচ্ছে পরিবেশের সাথে সাযুজ্য রেখে জৈব প্রযুক্তির ব্যবহার, এর পাশাপাশি ভঙ্গুর বাস্তুতন্ত্রের
সুরক্ষা, বাস্তুতন্ত্র যে ভেঙে যাচ্ছে সেটার সুরক্ষা রাখতে হবে, পার্বত্য এলাকায় স্থায়ী উন্নয়ন প্রকল্প, গ্রামীণ উন্নয়ন ও স্থিতিশীল প্রকল্পের মাধ্যমে কৃষির উন্নতি, পুষ্টিমূলক খাদ্যাভাস, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের সুরক্ষা, পরিবেশের ভারসাম্য বজায়, বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা, রাসায়নিক বর্জ্যের আন্তর্জাতিক পাচার বন্ধ, তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ ও পরিবেশ সম্মত ব্যবস্থাপনা এবং দূষিত জল যে রয়েছে সেই দূষিত জলের ব্যবস্থাপনা। এই হচ্ছে মোটামুটি এই 1992 খ্রিস্টাব্দে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে, সম্মেলনের 21 দফা কর্মসূচি যে খসড়া ছিল সেখানে উল্লিখিত স্থিতিশীল উন্নয়নের জন্য বিভিন্ন দেশগুলোর কর্ম কাজকর্ম উল্লিখিত করে দেওয়া হয় যে স্থিতিশীল উন্নয়ন ঘটানোর জন্য 21 ধরনের কাজের সঙ্গে প্রত্যেকটা দেশকে নিযুক্ত হতে হবে এবং সেই কাজগুলোর সঙ্গে এগিয়ে আমাদের সমাজ ব্যবস্থা পরিবেশকে স্থিতিশীল উন্নয়নের অধিকারী করে তুলতে হবে। এবারে স্থিতিশীল উন্নয়নের শিক্ষার ভূমিকা, মূলত এমন কোন শিক্ষা বা শিক্ষা এমন কিভাবে এই স্থিতিশীল উন্নয়ন নিয়ে আসতে পারে সেই সম্পর্কে এবারে আমি আলোচনা করব। যেমনটাই প্রথমে বলা হচ্ছে যে সর্বপ্রথম পরিবেশ সচেতনমূলক শিক্ষা এর ব্যবস্থা করতে হবে। কিভাবে করব এটাকে? বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে, নিচে তার পয়েন্টগুলো বিষয়গুলো আসবে যে পরিবেশ সচেতনমূলক শিক্ষাকে আমরা শিক্ষার কাছে কিভাবে, শিক্ষার মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করতে পারি, করে কি হবে, এর ফলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পারিবেশিক যে বৈশিষ্ট্য, পরিবেশের যে বৈশিষ্ট্য সেটা বজায় থাকবে। নৈতিক শিক্ষা, সচেতনমূলক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি আমাদের মধ্যে নৈতিকতা আছে তাহলে আমরা ধ্বংসমূলক কার্যকলাপ যেমন গাছকে কেটে নেওয়া, রাস্তার ধার থেকে মাটিকে নিয়ে নেওয়া, নদী বক্ষ থেকে বালিকে বের করে নেওয়া পরিমাণ বেশি পরিমাণ ইত্যাদি ধ্বংসাত্মমূলক যে কার্যকলাপ রয়েছে সেগুলো থেকে নৈতিক শিক্ষার দ্বারা সেই ধ্বংসমূলক কাজ থেকে আমরা বিরত থাকব এবং পরিবেশের যে ক্ষতি, জনগণ পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে সেটা থেকে আমরা জনগণকে বিরত রাখতে পারব। বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কয়লা খনি রয়েছে, সেখানে কয়লা খনির দেখতে পাওয়া গেছে যে সেখান থেকে কয়লা খনন করা বন্ধ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে কিছু জনবসতি পাশাপাশি যে সেখানে যে জনবসতি থাকে তার আশেপাশের লোকেরা গিয়ে সেই কয়লা খনিকে খনন করছে, লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা হোক যেভাবে হোক খনন করে বিভিন্ন রকম ভাবে লোকালে বিক্রি করছে। এর ফলে কি হচ্ছে, একটা সময় যে ভূপৃষ্ঠের উপরি ভাগ রয়েছে সেটা যেকোনো সময় ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম এরকম ঘটনা ঘটেওছে, বাড়ি ঘর দেওয়া আছে ভিতর থেকে কয়লা খনন করে করে নিয়ে চলে গেছে। আমরা দেখি রাস্তার ধারে বাড়িতে প্রয়োজন মাটির ব্যবহার রয়েছে, তাহলে ন্যাশনাল হাইওয়ের পাশে যে রাস্তা রয়েছে সেখানে মাটি খুব সুন্দর, সেই মাটিকে খনন করে করে নিয়ে আসা হলো এবং খনন করে নিয়ে আসার ফলে দেখা গেল যে রাস্তাটা একটা সময় ধসে গেল। অনেক সময় দেখতে পাওয়া যায় যে রাস্তার ধারে রোডকে বা রাস্তাকে আটকে রাখার জন্য গাছ লাগানো হয়, কিন্তু নিজেদের জ্বালানির প্রয়োজনের জন্য আমরা কি করি, সেই জ্বালানি বা কাঠকে সেই গাছ থেকে কেটে নিয়ে এসে গাছটা একটা সময় যেভাবে হোক মরে যায়, না হলে পুরো গাছটাকে কেটে নিয়ে আসার ফলে যে রোডকে বা মাটিকে শক্ত করে ধরে রাখা সেটা থেকে আমরা মানে ধ্বংসাত্মক কার্যাবলী করে ফেলি। তো এই যে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যাবলী নিজের সুবিধার জন্য সমাজ বা পরিবেশের কথা না ভেবে আমরা নিযুক্ত থাকি, এই বিষয়টা শুধুমাত্র যদি ঠিক করতে পারি তাহলে আমরা সেটা নৈতিক শিক্ষার দ্বারাই ঠিক করতে পারি। গুণগত শিক্ষা বলা হচ্ছে ব্যক্তিকে যদি আমরা ক্ষমতায়ন করতে চাই তাহলে তাকে গুণগত শিক্ষা দান করতে হবে। এই গুণগত শিক্ষা সেই ব্যক্তিকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে সাহায্য করবে। যদি আমরা গুণগত শিক্ষা না দান করি, শুধুমাত্র কোয়ান্টিটি বা পরিমাণগত শিক্ষা, অর্থাৎ ডিগ্রি নিচ্ছি বড় বড়, অর্থাৎ সার্টিফিকেট নিচ্ছি বড় বড়, কিন্তু শিক্ষার যে মান সেটা আমাদের মধ্যে আসেনি, তাহলে সেই শিক্ষার মান, উদাহরণ দিই তাহলে কিভাবে আমরা বুঝতে পারছি যে শিক্ষার মান ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকছে না। এখনকার ছাত্রছাত্রী
কপি করে লেখাটাকে কোন রকম অন্যায় কাজ মনে করে না পরীক্ষা ব্যবস্থায়। বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করতে পারছি এবং তার গুণগত মান উন্নয়ন কোন রকম ভাবেই হচ্ছে না। কি হচ্ছে, বিভিন্ন কম্পিটিশন এক্সামে গিয়ে তারা কোন রকম ভাবে ভালো ফলাফল করতে পারে না, কারণ মানসিকতা সেরকম ভাবেই তৈরি হয়ে আছে যে পরীক্ষায় আমরা কপি করে লিখে পাস করে যাব। তো গুণগত মান আমরা কখন তাহলে তৈরি করতে পারবো, তার মধ্যে আমরা নলেজ বেসড এডুকেশন কবে প্রোভাইড করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সামনে থেকেই যাচ্ছে। শিক্ষার সর্বস্তরের পাঠ্যক্রম বলা হচ্ছে যে বাধ্যতামূলকভাবে স্থিতিশীল উন্নয়নের বিষয়বস্তুগুলোকে শিক্ষার সর্বস্তরের পাঠ্যক্রমে নিযুক্ত করতে হবে। সে নিচু স্তর থেকে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর এবং উচ্চ স্তর সকল স্তরে কিন্তু বাধ্যতামূলকভাবে এই স্থিতিশীল উন্নয়নের যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলো আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এর দ্বারাও হলে স্থিতিশীল উন্নয়নে শিক্ষা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বপ্রকার পেশা ও কাজের সঙ্গে স্থিতিশীল উন্নয়নের ধারণা ও তা মেনে চলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা যে কোনো ব্যক্তি যে কোনো পেশায় নিযুক্ত থাকি, সেই পেশায় নিযুক্ত থেকে কিভাবে স্থিতিশীল উন্নয়ন করা যায় তা আমাদেরকে প্রশিক্ষণের দ্বারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেমনটাই টিচিং, যারা আমরা টিচিং পেশায় নিযুক্ত থাকি, শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকি, আমাদের শিক্ষকতা চলাকালীন বিভিন্ন ধরনের ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয় আমাদের পেশাকে আপডেট রাখার জন্য, আধুনিক রাখার জন্য, কিভাবে আমরা ভালো শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের শেখাতে পারি। তো এখানে বর্তমান অবস্থায় স্থিতিশীল উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকেও প্রশিক্ষণের দ্বারা সমস্ত ধরনের ব্যক্তি যারা যে কোনো পেশায় নিযুক্ত রয়েছে তাদেরকে দিতে হবে। বিশেষ শিক্ষা ব্যবস্থা, এই বিশেষ শিক্ষা ব্যবস্থা কি, এর দ্বারা দেশীয় পণ্য উৎপাদন ও কুটির শিল্পের প্রতি জনগণের ঝোঁক বাড়িয়ে তুলবে। এমন কোন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যে আমাদের যে কুটির শিল্প বা দেশীয় পণ্য উৎপাদনের যে কনসেপ্টটা ধীরে দিনে দিনে দূরে সরে যাচ্ছে এবং কি হচ্ছে অন্য দেশের বা বড় ধরনের কলকারখানা বা শিল্পের উপরে আমরা নির্ভরশীল হয়ে উঠছি, সেগুলোকে কিভাবে বাদ দিয়ে আবার পুনরায় কুটির শিল্প বা পণ্য দেশীয় পণ্য উৎপাদনের জন্য ব্যবস্থা করা যায় তার বিশেষ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্থিতিশীল উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন সচেতনমূলক অনুষ্ঠান ও লেখালেখি, যেমন কোথায় করতে পারি, আমরা ইন্টারনেটে করতে পারি, পত্র পত্রিকায় করতে পারি, টিভিতে আমরা সচেতনমূলক অনুষ্ঠান প্রসার করতে পারি, FM রেডিওতে প্রসার করতে পারি এবং ইউটিউব ভিডিও ইত্যাদিতে সম্প্রচার করতে পারি। তাহলে এই ধরনেরও আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করে আমাদেরকে স্থিতিশীল উন্নয়নের জন্য সচেতনমূলক অনুষ্ঠান এবং বিভিন্ন লেখালেখি আমাদেরকে করতে হবে। এবার সর্বশেষ হচ্ছে পরামর্শ। পরামর্শতে প্রথম বলা হচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, তাই কৃষি উন্নয়নে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ জমি ও জলের পর্যাপ্ত ব্যবহার, তার উন্নয়ন ও সংরক্ষণের দ্বারা স্থিতিশীল উন্নয়নের চেষ্টা করতে হবে। বলা হচ্ছে যে ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ, তাহলে কৃষি উন্নয়নের জন্য প্রয়োজন আমাদের জমি ও জল, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। তো এই জমি ও জলের পর্যাপ্ত ব্যবহার এবং তার উন্নয়ন ও সংরক্ষণ এই ধারণাটাকে রেখে কিন্তু স্থিতিশীল উন্নয়নের চেষ্টা করলে আমরা স্থিতিশীল উন্নয়ন করতে পারব। জীব বৈচিত্র্যের আনয়নের ক্ষেত্রে বন্য সম্পদ, পশু সম্পদ, মৎস্য সম্পদ ও পক্ষীদের উন্নয়ন ও তার সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা জীব বৈচিত্র্যের, জীবের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্য আমরা দেখছি, এক ধরনের পক্ষী, এক ধরনের সরীসৃপ অথবা আরো বিভিন্ন ধরনের মৎস্য, কি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা পরিবেশের মধ্যে থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ছোটবেলায় যে সমস্ত পক্ষীগুলো, যে সমস্ত বিষয়গুলো ছিল, যে সমস্ত প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করতাম, সেই সৌন্দর্যগুলো থেকে আমরা এখন বিরত পাচ্ছি না, খুঁজে জীব বৈচিত্র্য অনেকটাই দূরে সরেছে। তো সেগুলো পুনরায় উন্নয়ন করে সেগুলো যে ব্যবস্থা করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কয়লা ও খনিজ তেল জমা রাখতে বায়োম্যাস, বায়োম্যাস অর্থাৎ গোবর গ্যাস দ্রব্যের অবশেষ অংশ, উদ্ভিদের আগাছা ইত্যাদিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা
যদি স্থিতিশীল উন্নয়ন করতে যাই তাহলে কয়লা ও খনি তেলকে জমা রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, তার পাশাপাশি বায়োমাস ব্যবহার করার কথা ভাবনা চিন্তা করতে হবে। কৃষিকাজ ও মৎস্য চাষে রাসায়নিক দ্রব্যের ব্যবহার বন্ধ করতে হবে, কারণ এতে মৃত্তিকা ও জল দূষিত হয়। শিল্প দূষণ ও অপরিকল্পিত শিল্প কারখানার বৃদ্ধি বন্ধ করতে হবে। শিল্প যে দূষণ হচ্ছে কারণ কিন্তু অপরিকল্পিত শিল্প কারখানার বৃদ্ধি, সেটাকে বন্ধ রেখে বা বন্ধ করে স্থিতিশীল উন্নয়নের কথা ভাবতে হবে। অপরিকল্পিত কলকারখানা বায়ু এবং জলকে দূষিত করছে, পাশাপাশি বাসস্থানের জায়গা রয়েছে বাসস্থানে, সেখানকার বসবাসের জায়গাকেও অনুপযোগী করে তুলছে। আমাদের মুর্শিদাবাদে এখানে ফারাক্কা বলে একটা জায়গা রয়েছে যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানটায় যে কয়লা থেকে ডাস্ট গুলো বের হয়, এই কয়লা থেকে ডাস্ট গুলোকে বের করে নিয়ে সেই থার্মাল পাওয়ারের একটু দূরে সেগুলোকে অ্যাসপন্ড বলা হয় সেখানে রেখে দেয়। গ্রীষ্মকালে যখন মোটামুটি করে প্রচুর গরম থাকে এবং বর্ষাকাল আসার মাঝামাঝি সময়ে দেখতে পাওয়া যায় প্রচুর বাতাস বয়, এবং সেই সময়ে এখানে আশেপাশে যে জনবস্তি রয়েছে সেই জনবস্তি লোকেদের প্রত্যেকের বাড়িতে এই যে ছাই সেগুলো কিন্তু বাতাসের দ্বারা ইয়ে পড়ে, তাদের খাবারের মধ্যে পড়ে, এবং এর কারণে বিভিন্ন ধরনের অসুখ এখানে দেখা গিয়েছে। থার্মাল পাওয়ারের উদ্যোগে একটা হাসপাতালও করা হয়েছে যেখানে ক্যান্সার থেকে শুরু করে শ্বাসকষ্ট এবং বিভিন্ন ধরনের রোগও কিন্তু সেটাকে সঠিক করে যে তারা ট্রিটমেন্ট করবে বা তার কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই যে কলকারখানা রয়েছে তার অপরিকল্পিত ব্যবস্থার ক্ষেত্রেই কিন্তু অপরিকল্পিত ব্যবস্থার জন্যই আমরা কি হচ্ছি, আমরা স্থিতিশীল উন্নয়ন নিয়ে কিভাবে আসবো, যেখানে আমরা সাধারণ লোক প্রতিদিন উপার্জন করি প্রতিদিন খাই, সেখানে যদি একটা ভারী হিউজ পরিমাণে অর্থ রোগ নিরাময়ের জন্য রোগের চিকিৎসার জন্য খরচ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিটি তার নিম্নমানের যে বাসভবন রয়েছে সেটার উন্নতি কিভাবে ভাবতে পারে, সেই ব্যক্তি তার জীবনশৈলীকে উন্নত করার কথা কিভাবে ভাবতে পারে। তো আমরা বিভিন্ন রকম ভাবে এই যে বায়ু দূষণ বা জল দূষণ হচ্ছে এর ফলে কিন্তু আমাদের বাসস্থানে আমরাই নিজেদের বসবাসের অনুপযোগী হয়ে উঠছি। তো তার জন্য অপরিকল্পিত কলকারখানা এই অ্যাসপন্ডটা যদি 4 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে তৈরি হতো তাহলে কোনো মতে উড়ে এতে বাড়ির খাবারের মধ্যে পড়তো না, এই সমস্ত বিষয় রয়েছে। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে অরণ্য নিধন। অরণ্য নিধন বলতে বলা হচ্ছে যে এই অরণ্য নিধন বন্ধ করে যথেষ্ট পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ আমরা যখনই বাড়াবো তখন বিশেষ করে আমাদের যত ধরনের সমস্যা পৃথিবীতে যে ছোটখাটো হঠাৎ যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বৃক্ষরোপণই একমাত্র উপায় বলে মনে করা হচ্ছে। বেশি পরিমাণে গাছ লাগালে সমস্ত ধরনের সমস্যারই আমরা সমাধান করতে পারি। সবশেষে পরামর্শের মধ্যে বলা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ নগর জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে, তাই পরিকল্পিত নগর অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, যথেষ্ট গাছপালা এবং গুচ্ছিত বস্তি স্থাপন করতে হবে। এই সমস্ত বিষয় যদি ভেবে আমরা আমাদের নগরায়ন করি, নগরের জীবনকে সুন্দর করে তুলি, তাহলে স্থিতিশীল উন্নয়ন আসবে। এই ছিল আমার মোটামুটি আজকে আলোচনার বিষয়বস্তু। সকলকে ধন্যবাদ। এবারে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। স্যার বলছিলাম একটা কোয়েশ্চেন ছিল, এমডিজি থেকে এসডিজি হয়েছে ওটার একটু ইতিহাসটা বলে দিবেন, মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওইখান থেকে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিভাবে, মানে ভারত সরকারের উদ্যোগ বা এটা কিভাবে হলো একটু এটা বলে দিলে ভালো হতো। যাই হোক, এখন পর্যন্ত আমার ওই বিষয়ে মানে জানা নেই, তবে আমি অবশ্যই চেষ্টা করব, পরে যদি আমি সুযোগ পাই সে বিষয়ে আমি এখন বলে দেব। ঠিক আছে, স্যার বললাম যে আমার একটা প্রশ্ন ছিল, মানে একটা সাধারণ দিক থেকে। ধরুন আপনি যে ওই প্রথমের দিকে বললেন যে আমরা যদি অনেক অনেক প্রচুর পরিমাণে গাড়ি ইউজ করি বা আমরা যদি মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করি, এই বিষয়টা আপনি বললেন, কিন্তু দেখুন যখন একটা মানে মানুষ একটা সাধারণ জায়গা থেকে উঠে একটা কিছু ভালো কর্ম করার পর একটা সুন্দর একটা স্যালারি পায় বা
ধরুন আমাদেরই কথা ধরুন, যে আমরা পড়াশোনার পর আমরা যখন কোনো কলেজে যদি চাকরি পাই, হ্যাঁ এখন তো আমাদের কাছে কিছু নেই স্টুডেন্ট হিসেবে, তো তখন যখন আমরা চাকরিটা পেলাম আমাদের কাছে অনেক অর্থ আসলো, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা একটা আশা জাগে যে আমরাও একটা গাড়ি কিনবো, একটা ভালো গাড়ি কিনবো, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনি দেখুন যে আমাদের মধ্যে শিক্ষিত লোকের মধ্যে কিন্তু এই বিষয়টা অনেক বেশি, ধরুন নতুন নতুন যত আমার ইনকাম বাড়ছে সেই অনুযায়ী আমার গাড়িটা আমরা নতুন আরো ভালো দামি দামি গাড়ি কিনি, হ্যাঁ যে গাড়িগুলোতে অনেক মাইলেজ কম। ধরুন একটা লোকের যদি ইনকাম হয়ে যায় 50 লাখ থেকে ধরুন 1 কোটি বা 2 কোটি টাকার মধ্যে, সে তখন কি করবে? সে তখন হয়তোবা অনেক ব্র্যান্ডের গাড়ি কিনবে, BMW কিনবে, মার্সিডিজ কিনবে, যেগুলো গাড়িতে অবশ্যই অনেকটা পরিমাণে তেলের সাশ্রয়টা অনেকটা কম, যেখানে খুব কম মাইলেজ পাওয়া যায়। তো আমি এখান থেকে এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা আমরা আমাদের যে তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ক্ষেত্রে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে বিষয়টাকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাহলে যদি গভর্নমেন্ট যেখানে নিয়ন্ত্রণ করতে চাবে সেই যারা এই বিষয়গুলোকে দেখে তারাও তো অনেক উচ্চবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে বা তাদেরও অনেকটা পরিমাণে ইনকাম বেশি, যাদের প্রচুর পরিমাণে ইনকাম বেশি বা যারা ওই রকম জায়গায় রয়েছে তারাই তো ওই সমস্ত গাড়িগুলো ইউজ করে না, BMW মার্সিডিজ, কারণ তারাই তো আমাদের নীতি নির্ধারণ করে আমাদের দেশের। তো বিভিন্ন পলিটিক্যাল নেতাদের যারা দেখবেন তাদের অনেক আলিশান অনেক বাড়ি গাড়ি রয়েছে। তো এখানে আমার কথা হচ্ছে যে এখানে তাহলে গভর্নমেন্ট থেকে কি তারা কি এই সমস্ত গাড়ি যেগুলো প্রচুর পরিমাণে তেল গুলোকে মানে যেগুলো মাইলেজ খুব কম ওগুলোকে কি ওগুলোকে তো ব্যান করে দিবে কি? কারণ তারাই তো এই সমস্ত বিষয়গুলো মানে এই সমস্ত গাড়িগুলো চালায়। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই ক্ষেত্রে গভর্নমেন্টও কোনো কিছু মানে করছে না, হ্যাঁ তো আমরাও আমাদের ভেতর থেকে একটা ছোট ছোট এরকম চাহিদা থাকে, একটা স্বাভাবিক ব্যাপার। তো এই বিষয়টাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? এই এই ধরুন এই যে বিষয়টা যেটা আমি বললাম, কারণ এইভাবে যদি আমরা বলতে যাই তাহলে এরকমটা হচ্ছে না যে আমরা যদি সবাই পড়াশোনা করে তাহলে ভ্যান কে চালাবে, এরকম একটা বিষয় হচ্ছে। কারণ আমার যদি পয়সা বেশি থাকে তাহলে আমি অবশ্যই একটা ভালো গাড়ি কিনবো, হ্যাঁ আমার আমার জীবন যাপনটা আমার জীবন শৈলীটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবো, আমি একটা সুন্দর জীবন যাপন করব। ঠিক আছে, এবার আমি বলি কিভাবে করব। ঠিক আছে, মূলত কথা হচ্ছে যে এটাই কথা যে আমরা আমাদের আকাঙ্ক্ষা গুলোকে যখনই আমরা সুযোগ পাচ্ছি আকাঙ্ক্ষা গুলিকে আমরা সীমিত করছি না। সর্বপ্রথম সমাজের মধ্যে যে বা দেশের মধ্যে যে নিয়ন্ত্রণের ভূমিকা রয়েছে সেটা আমাদের সরকার করবে, এবং সর্বোপরি আমরা কি করি সরকারের উপরেই নির্ভরশীল হয়ে যাই, ভাবি যে সরকার করছে না তো আমরা কেন করব। কিন্তু আমরাই যদি সরকারকে ইনডাইরেক্টলি আমরাও নিয়ন্ত্রণ করতে পারি, সরকারকে ইনডাইরেক্টলি, যেমন যে জিনিসটা আমরা চাই না তার প্রতিবাদ যদি করি বা তার অভ্যাস আমরা নিজেদের মধ্যে গড়ে তুলি তাহলে সরকারও সেই ব্যবস্থা করতে পারবে না। যখনই আমি কিন্তু বলেছি যে আমাদের একটা গাড়ির প্রয়োজন হলে একটা গাড়ি আমরা ব্যবহার করব, কিন্তু সেক্ষেত্রে একই ফ্যামিলিতে দুজন ব্যক্তি চাকরি করছে, দুজনের হাইফাই স্যালারি, দুজন দুটো গাড়ি কিনলো, অথচ একই রাস্তা দিয়ে একই রাস্তায় তাদের অফিস পড়বে, তারা একটা গাড়ি ব্যবহার করে যেতে পারে। আমি এখানে বলেছি আমাদের আকাঙ্ক্ষা গুলিকে আমাদের স্যালারি বেশি হতে পারে, আমাদের আকাঙ্ক্ষা গুলিকে আমরা সীমিত করব। যদি সীমিত করি তাহলেই কিন্তু আমি নিষেধ করছি না তুমি ভালো চাকরি পাওয়ার পরে তুমি গাড়ি কিনবে না, তুমি ভালো মোবাইল কিনবে না, কিন্তু তিনটে মোবাইল কেন বা দুটো মোবাইল কেন, দুটো গাড়ি কেন যেখানে একটা দ্বারা কাজ হয়ে যাবে? যদি আচ্ছা যেটা হাইফাই গাড়ির কথা বললে মাইলেজ বেশির কথা বললে সেক্ষেত্রে রয়েছে, যদি আমার মাইলেজ যে সমস্ত গাড়িতে বেশি তার দ্বারা কাজ হয় তাহলে আমি সেটা কেন ব্যবহার করব না? বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা সাইকেল চালানোর জন্য নিজের উদাহরণ নিজে সাইকেল চালিয়ে যাচ্ছে, উদাহরণ দিচ্ছে, তাহলে উদ্দেশ্যটা কি? আমরা আমাদের আকাঙ্ক্ষাকে সীমিত করব সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা আমাদের কমপক্ষে যা আকাঙ্ক্ষা যেটি আমাদের প্রয়োজন সেটি অবশ্যই পূরণ করব, তবে সেটা লোক দেখানোর জন্য না, তবে সেটা বেশি খরচ করার জন্য। হ্যাঁ স্যার, মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যে সাধারণ যারা গরিব মানুষ যাদের যাদের যারা খুবই অশিক্ষিত, যারা একদম সাধারণ খেটে খাওয়া মানুষ,
তারা কিন্তু এই সমস্ত সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের মানে প্রভাব বিস্তার মানে খুব একটা কম অংশে মানে বিষয়টাকে এফেক্ট করে, কিন্তু যারা আমাদের মতো শিক্ষিত মানুষ যারা অনেক শিক্ষিত হায়ার এডুকেটেড তারাই কিন্তু আজকে এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে, যার জন্য আমাদের দেশে আজকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের র্যাঙ্কে 118 নেমে এসেছে। কিন্তু সেক্ষেত্রে যদি সুইডেনের কথা বলি সে 1 নম্বর র্যাঙ্কে রয়েছে, সুইডেন ডেনমার্ক এরা। ঠিক বলছো, আর যারা সাধারণ লোক রয়েছে তাদের দ্বারাও হয় কিন্তু কমপক্ষে তারা বিভিন্ন রকম ভাবে পরিবেশকে বা পরিবেশকে সংরক্ষণ করার সচেষ্ট হয় না। যেমনটা আমি বললাম যে তাদের প্রয়োজনীয় জিনিস তারা যেখান থেকে বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে সেখানে গিয়ে তারা নিজেদের চাহিদাকে পূরণ করে, যেমন রাস্তার ধারে রোড আছে, রোড যেটা হাই রোড বলা হচ্ছে, পিচ করা রোড, রাস্তার ধারে গাছ লাগানো রয়েছে, সেই গাছের কাঠ সে বাড়ির ব্যবহারের জন্য যদি কেটে নিয়ে যায় তাহলে তো সেই রোডটা অবক্ষয় হতে পারে, ধ্বস হয়ে যেতে পারে, ধসে যেতে পারে। তো সবাই আমরা মোটামুটি করে সবাইকে সচেতন করতে শিখবো আমাদের পরিবেশ, কারণ বিষয়টা শুধুমাত্র খনিজ তেল বা পেট্রোলিয়াম না, পরিবেশও না, কোয়ালিটি এডুকেশনেরও কথা বলা হচ্ছে, লাইফ ডেভেলপমেন্ট, লাইফের জীবন শৈলী পরিবর্তনের কথা বলা হচ্ছে, সমস্ত দিকটাকে আমাদেরকে ভাবনা চিন্তা করে এই স্থিতিশীল উন্নয়নের থাকতে হবে। এর পাশাপাশি জনসংখ্যা যে একটা বিশাল একটা প্রবলেম সেটাও রয়েছে, আমাদের দেশ এত পিছিয়ে রয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিক থেকে, এর কারণ হতে পারে বিপুল সংখ্যক জনসংখ্যা, কারণ এতে আমাদেরকে এগোতে অনেকটাই বেশি সময় লাগবে, কিন্তু হবে ধীরে ধীরে, এই আশা সবাইকে আমাদেরকে রাখতে হবে। আর কোন প্রশ্ন কারো? স্যার বলছিলাম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টটা প্রথম কখন হয়েছিল? এটা 1987 এ ব্রুকলিন কমিশন যেটা সেই প্রথম এই ডেফিনেশন বা একটা সংজ্ঞা দেয় এবং তারপর থেকে এই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। ব্রুকলিন কমিশনে বলেছিল যে আমাদেরকে সেই চাহিদা মেটাতে হবে যে চাহিদা আমাদের বর্তমানে প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা আমাদের ভবিষ্যতের চাহিদাকে পূরণ করার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশকে ক্ষতি করে এই ধরনের চাহিদা মেটাবো এমন কোনো কথা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম কৌশিক দে কলেজ থেকে, বলছিলাম সুইডেন ডেনমার্ক এই দেশগুলো যে আগে, তো এর কারণ কোন উপযুক্ত সরকারি পদক্ষেপ না তারা নিজেরা সচেতন? অবশ্যই দুটোই, বোধ সরকারি পদক্ষেপ এবং তার পাশাপাশি তারা অনেকটাই আমাদের চাইতে অনেকটাই সচেতন তাদের নিজেদের পরিবেশ এবং তাদের নিজেদের প্রাকৃতিক সম্পদ নিয়ে যা রয়েছে যতটুকু রয়েছে। মানুষের তারা আনকমফোর্টেবল কি আনকমফোর্টেবল মানে অবশ্যই যে সমস্ত দেশ সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিক থেকে এগিয়ে সেই সমস্ত দেশ অবশ্যই নিজেদের চাহিদাকে নিজেদের আকাঙ্ক্ষাকে সীমিত করেছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। হ্যাঁ উজ্জ্বল, উজ্জ্বল ভাই। হ্যাঁ, আমাদের মানে পূর্বতন রাষ্ট্রপতি বর্তমানে প্রয়াত এবং অত্যন্ত শ্রদ্ধার মানুষ ডক্টর APJ আব্দুল কালাম, মানে ওনাকে আমাদের চিনতে কারোরই বাকি নেই, কেমন মহান মানুষ ছিলেন। সেই প্রসঙ্গে তো এই ডক্টর APJ আব্দুল কালামের সাথে ওনার যে মিশন ছিল মিসাইলের তৈরির অগ্নি, এই প্রজেক্টে কাজ করেছিলেন একজন সায়েন্টিস্ট, ওনার বাড়ি হচ্ছে তামিলনাড়ু বা কেরালা এই সাউথের দিকে, ওনার নাম হচ্ছে হরিনাথ। তো সেই মানুষটা টোটালি অর্গানিক ফার্মিং এর সাথে যুক্ত, মানে সমস্ত কিছু অর্গানিক ভাবে ন্যাচারাল ভাবে বাড়িতে বানায় এবং সেগুলোকে মার্কেটে প্রডিউস করে। একজন সায়েন্টিস্ট কিভাবে মাটিতে নেমে কাজ করছে সেটা মানে ওনাকে ওনার ওই ফেসবুক প্রোফাইল দেখলে বোঝা যাবে না, মানে ওনার ছবিগুলো দেখলে বোঝাই যাবে না যে উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। আবার আমরা মাঝে মধ্যেই সোশ্যাল সাইটগুলোতে দেখতে পাই যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সাইকেলে অফিস যাচ্ছে, কেউ হেঁটে অফিস যাচ্ছে, আবার কোনো একটা দেশ সম্ভবত সুইডেন বা ডেনমার্ক হবে
আমি একজাক্টলি মনে করতে পারছি না, সেখানে শুধুমাত্র জলপথ ব্যবহার করা হয় এমন ভাবে প্ল্যান্ড একটা সিটি তৈরি করা হয়েছে যেখানে শুধুমাত্র জলপথ ব্যবহার করা হয় বিভিন্ন হাটে বাজারে যাওয়ার জন্য বা কর্মস্থলে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য শুধুমাত্র জলপথ ব্যবহার করা হয়। আমাদের আগে রাজপ্রাসাদগুলোতে যেভাবে পরিখা তৈরি করা থাকতো, অর্থাৎ রাজপ্রাসাদকে ঘিরে চারপাশে একটা জলবেষ্টিত নালা টাইপের একটা বিষয়, সেরকম ভাবেই প্ল্যান্ড সিটি একটা তৈরি করা আছে। সেখানে সব হাতওয়ালা নৌকা দিয়ে সবাই যাতায়াত করে, সেখানে কোনো রকম যানবাহনের ব্যবহার নেই। তো এই রকম ভাবে আমরা আমরা সচেতন হলেই, একজন একজন করেই যদি সচেতন হয় না, তাহলে আমাদের ওই বাকি মানে 1 থেকে 100 হয় এবং 100 থেকে 1 লাখ হয়। তো এইভাবেই পরিবর্তনটা আসবে, আমরা পরিবর্তন চাইলাম বলেই পরিবর্তন চলে আসবে সাথে সাথে এমনটাও নয়। আমাদের ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি, আজ থেকে 10 বছর আগে আমি হয়তো যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি বা কলেজে কলেজে পড়ি আমি যখন নিজে, তখন এই অর্গানিক ফার্মিং বিষয়টাই আমরা জানতাম না যে অর্গানিক ফার্মিংটা কি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অর্গানিক ফার্মিং এর দিকে ঝোঁকটা প্রবল পরিমাণে তৈরি হচ্ছে। অর্গানিক ফার্মিং এর একটা প্রধান বৈশিষ্ট্য আছে কি না, আমরা মানুষেরা যেমন মানুষ বা জীবেরা যেরকম যখনই জল তেষ্টা পায় তখনই আমরা জল খাই, কিন্তু উদ্ভিদেরও প্রাণ আছে, সেটা জগদীশ চন্দ্র বসু দেখিয়ে গেছেন। এখানে এক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন কোনো সবজি কোনো ফসল রোপণ করি বা কোনো সবজি লাগাই কোনো চাষ করি, আমরা সেক্ষেত্রে কিভাবে সেচ করি না, মাটি শুকিয়ে গেল একেবারে মানে জলে পরিপূর্ণ করে দিলাম জমিকে, তারপরে আবার 15 দিন দিলাম না বা 10 দিন দিলাম না। কিন্তু অর্গানিক ফার্মিং এ বলা হচ্ছে আমাদের মানুষের মতোই ওদেরও তেষ্টা পায়, এবং যখন তেষ্টা পায় সেটা যেন সে তখনই পায়, তবেই একটা ফসলের মানে কোয়ালিটি মানে একেবারে হাইয়েস্ট কোয়ালিটিটা পাওয়া যাবে, এবং আমাদের সেক্ষেত্রে রিসোর্সটাও মিস ইউজ হবে না। আমাদের যে ওয়াটার রিসোর্স রয়েছে বা আমাদের সয়েল রিসোর্স রয়েছে সেগুলোর মিস ইউজ হবে না, সেগুলো দূষিত হবে না। তো আমি দেখতে পাচ্ছি বর্তমানে এই অর্গানিক ফার্মিং এর ট্রেন্ডটা বিভিন্ন গ্রামাঞ্চলেও অলরেডি চলে এসেছে, এবং এর সাথে সাথে ন্যাচারোপ্যাথি বলে একটা বিষয় যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা এলোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ, আয়ুর্বেদটা যদিও অনেক পুরনো কনসেপ্ট, এই আয়ুর্বেদের মতোই একটা ন্যাচারোপ্যাথি সিস্টেম, এই ন্যাচারোপ্যাথি সিস্টেমটাকেও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এইগুলো এগুলোর দ্বারাই বুঝতে পারছি যে আমরা হয়তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আমরা অনেকটা ধীরে ধীরে এগোচ্ছি, তবে সেই পদক্ষেপটা, সেই হাঁটাটা যদি আরেকটু জোরে হয়, আরেকটু দ্রুত গতিতে হয়, তাহলে এভাবেই হয়তো আশা করছি হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের শিক্ষিত সমাজকে অনেক বেশি সচেতন থাকা দরকার। হ্যাঁ সারোয়ার বাবু, আপনাকে আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারে। আর আমাকে একজন জিজ্ঞেস করলো যে এসটিজি আর এমডিজি এর ব্যাপারটা, আমি পরের বার যদি সুযোগ পাই আবার লেকচারের জন্য আমি অবশ্যই সেই বিষয়ে ডিটেইলসে আবার ক্লাস নিতে পারবো। যেটা বললেন ওই যে শুধুমাত্র রাস্তা মানে জলপথের মাধ্যমে, ওটা নেদারল্যান্ডে অবস্থিত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নেদারল্যান্ড সুইডেন না স্যার। আচ্ছা থ্যাংক ইউ। কারোর কি কোনো প্রশ্ন আছে? আর কারোর কিছু প্রশ্ন আছে? যদি না থেকে থাকে তাহলে আমরা এরপরে আমাদের শেষ মুহূর্তের দিকে চলে এসেছি, আমরা বৈঠকই শেষ করার কথা ভাবব। কিন্তু তার আগে সকলের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, আমরা প্রতিদিনই প্রতি বৈঠকিতে একটা করে ফিডব্যাক লিংক দিই চ্যাট বক্সে, সেই ফিডব্যাক লিংকটা কাইন্ডলি একটু ফিল আপ করবেন, আমাদের একাডেমিক পারপাসের জন্য এটা অত্যন্ত জরুরি। এবং আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ ধরেই উনি আমাদের আলোচনা শুনছেন,
আমাদের এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের অন্যতম প্রধান উপদেষ্টা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর উদয়ন মণ্ডল মহাশয়, ওনাকে আমাদের এই বৈঠকিতে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। এবং যেহেতু আজকের এই বৈঠকই একেবারে শেষের পথে, আমি অনুরোধ করব ওনাকে ভ্যালেডিক্টরি সেশনটা প্রেজেন্ট করার জন্য। স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহ আমরা একজন রিসোর্স পার্সন পেয়েছি, ডক্টর সারোয়ার হোসেন। তিনি অনেক পরিচিত একজন পার্সন, যাকে পার্সোনালি আমি চিনি এবং বর্তমানে উনি একজন কলেজের ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট এবং তিনি সেখানে অধ্যয়ন করছেন। আজকে উনি যে গোটা বিষয়টা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে যেটা বললেন, সেটা যথেষ্টই প্রাসঙ্গিক বর্তমান সমাজে, বর্তমান সোসাইটিতে। আমরা এমন একটা সময়ে বিলং করছি যেখানে ব্যাক টু নেচার, আর এই কথাটা যদি আমরা বলি খুব একটা ভুল হয় না। আমরা তো রুশোর মানে ভাবনা চিন্তা পড়েছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা চিন্তা পড়েছি। তারা সারাটা জীবনই প্রকৃতি প্রেমী ছিলেন এবং প্রকৃতিকে এতটাই ভালোবাসতেন, সেই ভালোবাসাটা হয়তো আমরা এখন ভুলে যাচ্ছি। তো এই যে গোটা বিষয়টা নিয়ে উনি যেটা উপস্থাপন করলেন, ভেরি প্রমিনেন্ট, ভেরি ভেরি রেলেভেন্ট ফর দ্য প্রেজেন্ট ডে সোসাইটি। এবং আমরা ভীষণ রকম ভাবেই মানে প্রকৃতির অভাব বোধ করছি। যে যদিও বিষয়টা এখানে অন্যরকম, যে এখন COVID-19 স্টেজ এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছে, মানে COVID-19 যে ভাইরাসটা আমাদের সবার মধ্যে একটা আতঙ্ক যেমন তৈরি করেছে এবং এই সময় মনে করাচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অক্সিজেন, এই যে অক্সিজেনের যে গুরুত্ব। হ্যাঁ, আমরা তো সবাই জানি গাছ আমাদের প্রোডিউস করে অক্সিজেন, তাহলে অক্সিজেনের অভাব হচ্ছে কেন? একটা মুমূর্ষু রোগীকে আমরা যদি গাছের তলায় নিয়ে যেতে পারি পারতাম, তাহলে তিনি বাঁচছেন না কেন? সো এই যে আর্টিফিশিয়ালি আমাকে একটা অক্সিজেন তৈরি করতে হচ্ছে, অক্সিজেনের যে অভাবটা আমরা বোধ করছি, এই অভাবটা আমরা নিজেরাই তৈরি করছি। অক্সিজেনটাকে আমরা রোধ করছি বিকজ অফ মানে প্ল্যান্টেশনের অভাব। আমরা গাছটাকে গাছের যেভাবে নিধন করে চলেছি, উনি সারোয়ার বাবু কথা প্রসঙ্গেই বলছিলেন যে বিসাইড হাই রোডস আমার বাড়ি পাশ থেকে 34 নম্বর জাতীয় সড়ক গেছে কৃষ্ণনগরের ওপর থেকে। আমি যখন পড়াশোনা করার জন্য কৃষ্ণনগর বা এদিক যে আসতাম, তখন হাই রোডটা ছিল 2-ওয়ে, এখন সেটা এক্সটেন্ডেড হয়ে 4-ওয়ে হচ্ছে। তখন আমার বাড়ি থেকে যখন বাসে উঠতাম, এত গাছপালা ছিল, মানে গাছের তলা থেকে বাসটা যখন যেত তখন ভীষণই ঠান্ডা ওয়েদার বা খুব প্রশান্ত লাগতো নিজেদের মানে নিজেদের চারিদিকে দেখাতে। আর এখন যখন আমি যাই আমার বাড়ি থেকে টুয়ার্ডস কৃষ্ণনগর বা কৃষ্ণনগর টু টুয়ার্ডস মাই হোম, তখন নট এ সিঙ্গল ট্রি আই ফাইন্ড বিসাইড দ্য ন্যাশনাল হাইওয়ে। Why? Because for the extension of national highway, the very old trees, very big size trees need to be cut out. এবং তাই হয়েছে যে আমরা ট্রি প্লান্টেশনের অভাবে এমন অবস্থায় দাঁড়িয়েছি। আমরা নানান রকম বিষয় এখানে উপস্থাপন করলাম, নানান রকম বিষয় আমরা শুনলাম, অনেক অনেক রকমের প্রশ্ন করলো যে সবাই যদি গাড়ি চালায় তাহলে রিক্সা কে চালায়। অবশ্যই দিস ইজ ভেরি মাচ রেলিভেন্ট, প্রাসঙ্গিক, মানে ইচ এন্ড এভরি কাইন্ড অফ পারসন ইজ নিডেড টু প্রিভেল ইন দ্য সোসাইটি। আমরা বর্তমান সমাজে
সবাইকে প্রয়োজন, একজন কৃষককে প্রয়োজন, একটা ডাক্তারের প্রয়োজন, একটা টিচারের প্রয়োজন, একজন ভ্যান চালকের প্রয়োজন, একটা ডেইলি ওয়েজারের প্রয়োজন, সবাই প্রয়োজন। বাট আমাদের এই যে প্রয়োজনটাকে এত মাত্রাতিরিক্ত বাড়িয়ে ফেলছি যার জন্য প্রকৃতিটার নিধন আমরা করে যাই। Anyways, it was a very good topic, very relevant topic discussed today. এবং আমরা আশা রাখছি যে আজকের বৈঠকটিতে সারোয়ার বাবুর গোটা আলোচনা ভীষণ রকম ভাবে সাড়া ফেলবে এবং আমরা ভীষণ রকম ভাবে নিজেদেরকে প্রাণবন্ত বা উজ্জীবিত করব। এবং ফর দিস রিজন আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, আমার বিশ্ববিদ্যালয়ে 2018 মোস্ট প্রবাবলি আমরা একটা ইন্টারন্যাশনাল সেমিনার অর্গানাইজ করেছিলাম। মাই ইউনিভার্সিটি বিলং টু এ ভেরি রিমোট পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ইট ইজ কল্ড জঙ্গলমহল, উই নো অল অ্যাবাউট ইট। এবং এই আইডিয়াটাকে আমরা ধরে রাখার জন্য ওই ইন্টারন্যাশনাল সেমিনারে আমরা সব রিসোর্স পার্সনদের এবং এমিনেন্ট পার্সনদের আমরা মানে যখন বরণ করে নিই তখন কিন্তু একটা টবে একটা গাছ দিয়ে বরণ করে নিয়েছিলাম এবং সেই গাছটি সিম্বলাইজেস যে উই বিলং ফ্রম দ্য জঙ্গল অ্যান্ড দিস জঙ্গল গিভস ইউ এ ট্রি। এবং এই জঙ্গলটা সিগনিফাই করছে যে আমরা এখানে প্রকৃতিটাকে ভীষণ রকম ভাবে লালিত পালিত হয়েতে আমরা নিয়ে চলেছি। তো এই গোটা বিষয়টাই আজকে আমার ভালো লেগেছে এবং ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ফেভারিট টপিক হ্যাজ বিন ডিসকাস টুডে। তো এই গোটা বিষয়টা পারফর্ম করার জন্য আমি আমাদের আজকে রিসোর্স পার্সন ডক্টর সারোয়ার হোসেনকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং উজ্জ্বলের কলেজ থেকে কলেজ কর্তৃপক্ষ তরফ থেকেও আমি তাকে ধন্যবাদ জানাই। আর গোটা অনুষ্ঠানে আমাদের পার্টিসিপেশন যেরকমটা দিনকে দিন বেড়ে চলেছে এর জন্য আমি আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীদেরকে এবং আমার শ্রদ্ধেয় টিচার বা আমার বন্ধু এদের সবাইকে আমি ভীষণ কংগ্রাচুলেট করছি। আর আগামী দিনে উজ্জ্বল তুমি বলে দিয়েছো নেক্সট সানডে হু উইল টক টু আস। হ্যাঁ স্যার, ওটা অনুষ্ঠান শুরুর পূর্বে জয়িতা দি আজকে ছিলেন আমাদের সাথে। ও জয়িতা ছিল? হ্যাঁ, তো সেটা বলেছি যে উনি থাকবেন, কিন্তু বিষয়টা আমি জাস্ট আপনার বলা শেষ হলেই আমি বলবো যে কোন বিষয় নিয়ে বলবেন। ওকে, তো ভেরি গুড। তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং সেশন এবং আমি আমার তরফ থেকে সবাইকে কংগ্রাচুলেট করে মাইকটা হ্যান্ড ওভার করছি উজ্জ্বলকে। থ্যাংক ইউ সারোয়ার বাবু, লাইনে আছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনি এত শর্ট নোটিসে আমাদের কাছে এলেন, আমাদের সাথে থাকলেন, উই থ্যাংক ইউ। এবং আগামী দিনে পসিবল হলে আমরা আবার আপনাকে অ্যাবজর্ব করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন মহাশয়কে এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর উদয়ন মন্ডল মহাশয়কেও ওনার সুন্দরভাবে ভেল লেকচার সেশনটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন মহাশয়কে ওনার স্পষ্ট, যুগোপযোগী এবং সময় উপযোগী ও সুন্দর ও চিত্তাকর্ষক আলোচনা আমাদের মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে আশা রাখছি আমরা। স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা সম্পর্কে ওনার যে যথোচিত আলোচনা আমাদের সহজ বোধগম্যতার মাধ্যমে বৃহত্তর সমাজ পরিবেশে ব্যাপকতরভাবে বিস্তার লাভ করবে বলেই প্রত্যাশা রাখি। আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বৈঠকি তোমায় আমায় মিলের মুখ্য আলোচক ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন মহাশয়কে, শিক্ষা বিভাগ তথা সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে ডক্টর সারোয়ার হোসেন মহাশয়ের সুন্দর সুস্থ এবং উজ্জ্বল আগামী কামনা করে, শরীরে মনে ভালো থাকার প্রার্থনা করে আমরা আজকের বৈঠকি
শেষ করতে চলেছি, কিন্তু শেষ করার পূর্বে আমরা বলে রাখি যে আমাদের আগামী বৈঠকিতে অর্থাৎ ১৩তম বৈঠকিতে থাকবেন ময়না কলেজের, পূর্ব মেদিনীপুরের ময়না কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপিকা ডক্টর জয়িতা প্রামাণিক মুখ্য আলোচক হিসেবে উনি থাকবেন আমাদের আগামী বৈঠকিতে। এবং উনি যে বিষয়টা আলোচনা করবেন সেটা হচ্ছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি এবং মোরাল ডেভেলপমেন্ট থিওরি, অর্থাৎ এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি এবং কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি নিয়ে উনি আলোচনা করবেন। তো এই প্রসঙ্গে আমাদের এই আজকের বৈঠকই নিয়ে কিছু বলার জন্য ডক্টর সারোয়ার হোসেন মহাশয়কে আমি অনুরোধ করছি শেষ করার পূর্বে। সকলকে ধন্যবাদ আমি এইরকম একটা সুযোগ পাওয়ার জন্য নিজেকে খুব। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা অন করুন, ভিডিওটা অন করব। আচ্ছা ঠিক আছে, আমরা একটু একে অপরকে দেখার সৌভাগ্যটা করি, মানে ঘরে ঘরেই তো বন্দী রয়েছি আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ, সেই অবশ্যই। তো সকলকে এই তো, কেমন আছেন? ভালো? এই চলে যাচ্ছে কোন রকম ভাবে, আতঙ্কে ভয়ে দিন দিন রাত কাটছে আর কি। তো আপনাকে আর উজ্জ্বল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ভাবিনি যে এত জন পার্টিসিপেট এসে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান প্রতি সপ্তাহে আপনারা অর্গানাইজ করছেন, এর জন্য আমাকে আজকে এই অনুষ্ঠানের মধ্যে বৈঠকিতে পার্টিসিপেট করে এবং লেকচার দিয়ে খুবই খুবই ভালো লাগলো। এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে বা পরে যদি আবার হয় আমি অবশ্যই আবার এই বৈঠকিতে পার্টিসিপেট করব, এমনি তো পার্টিসিপেট করব আলোচনা শোনার জন্য, এবং যদি হয় তাহলে আবার লেকচারের জন্য তৈরি থাকব। আপনি আপনার কলেজে ছাত্রছাত্রীদেরকে একটু ইনফর্ম করে দেবেন? হ্যাঁ আমি করেছিলাম, ঠিক আছে, ওরা হয়তো কোনো কারণবশত, কিন্তু আমি সবাইকেই বলেছিলাম। যাই হোক, নেক্সট টাইম আমি এই বৈঠকের প্রত্যেকটা যখন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে স্ট্যাটাস পাবো আমি গ্রুপের মধ্যে দিয়ে দেব। আমার একজন স্টুডেন্ট সম্ভবত শুরুতে এসেছিলেন, শ্রাবণী রয় বলে, সে ফোর্থ সেমিস্টারের, তারপরে দেখছি না এখন সে আছে কি নেই কি জানি। যাই হোক, আমি আরো এখানে মালদা কলেজের যে আমার গেস্ট স্টুডেন্ট ছিল তাদেরও আমি নেক্সট টাইম থেকে করে দেব। নিশ্চয় নিশ্চয়, যত ছাত্রছাত্রীরা আসবে এগুলো আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, আমাদের নিজেদের ব্যক্তিগত। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ডক্টর উদয়ন মন্ডল মহাশয়কে, এবং সর্বোপরি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে যে সমস্ত পার্টিসিপেন্টরা আমাদের এই বৈঠকে ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছেন, ক্রমাগত উৎসাহ যুগিয়ে চলেছেন আমাদের কর্তৃপক্ষকে বা টিম উদ্যোগীকে, তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। ঠিক আছে, আমরা আজকে আমাদের এখানেই আজকের বৈঠকই শেষ করছি, দেখা হবে আগামী বৈঠকিতে। তবে আমাদের এই বৈঠকের একটা তদানীন্তন প্রথা রয়েছে, আমরা সেটা আজকে ক্রমশ ভুলেই যেতে বসেছিলাম। আমার পুরুলিয়ারই একটা অত্যন্ত প্রাসঙ্গিক গান, যেটা বর্তমানে যেভাবে অরণ্য নিধন হচ্ছে এই অরণ্য নিধনকে কেন্দ্র করেই অত্যন্ত প্রাসঙ্গিক এবং আজকের আলোচনার সাথেও অত্যন্ত প্রাসঙ্গিক, এরকমই একটা গান আমি শোনাতে চাইছি, যেটা আমাদের প্রতি বৈঠকিতেই একটা কোনো না কোনো বিষয়ের সাথে রিলেটেড কোনো গান বা কবিতা কিছু প্রেজেন্ট করা হয়, সেরকমই একটা। তার জন্য একটু আমি সময় চেয়ে নিচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কথালে যেলো রঙ
দেখাইলো দেখাইলো খেল বাগুরা দেখাইলো রং দেখাইলো দেখাইলো খেল বাগুরা দেখাইলো সাদ কাঁদে পিয়াল কাঁদে কাঁদে মহলবা অযোধ্যা পাহাড়ে বসে কাঁদে আমার বন্ধু কাঁদে আমার মন রিঙে রিঙা গাছ ফুলা কথালে যে এলো রং দেখাইলো দেখাইলো খেল বাবুরা দেখাইলো রং দেখাইলো দেখাইলো খেল বাবুরা দেখাইলো থ্যাংক ইউ সবাইকে আবারও আশা করি গানের মাধ্যমে আমাদের এই আজকের স্থিতিশীল উন্নয়ন নিয়ে এবং তার ধ্বংস আমরা কিভাবে স্থিতিশীল উন্নয়নকে কিভাবে ব্যাহত করছি তার একটা চিত্র এই গানের মধ্যে দিয়ে ফুটে উঠেছে কি সারোয়ার বাবু তাই তো
হ্যাঁ, অনেকটাই সেরকম। যেমন বাবুরা কেমন রং দেখালো, কি কাটলো, কে কে আজ লজ্জা পেলে, এই সমস্ত বিষয়গুলো বলা হলো গানের মাধ্যমে। খুবই সুন্দর একটা সমসাময়িক প্রসঙ্গের সঙ্গে সম্পর্কিত গানটি, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের বৈঠকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী বৈঠকিতে ডক্টর জয়িতা প্রামাণিকের সাথে, কোহলবার্গের নৈতিক বিকাশ এবং এরিকসনের মনসামাজিক বিকাশ আলোচনাকে সঙ্গে নিয়ে।